আমি বেশ কিছু ওয়েবসাইট ওপেন করছি এখানে, বেশ কিছু ওয়েব যারা যেখানে আপনার বিভিন্ন ব্লগ সাইট আছে যে রুলস অফ ডিজাইন, কি কি রুলস ফলো করা উচিত একটা পারফেক্ট ডিজাইন করতে গেলে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন রুলস, যে রুলসগুলো আমরা কখনোই ব্রেক করার চেষ্টা করব না। নাম্বার ওয়ান হচ্ছে ডিজাইন উইথ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা। ধরেন আপনি একটা ডিজাইনে একটা একই ডিজাইনে আপনি ফন্ট ইউজ করলেন 7-8টা, এতে করে কি হচ্ছে আপনার কনসিস্টেন্সি ব্রেক হচ্ছে। আবার ভাইয়া জি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিন শেয়ার স্ক্রিন করে শেয়ার দিচ্ছি। ও সরি, ওকে এখন মনে হয় দেখতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা। ধরেন আপনি এটা ডিজাইন করতেছেন, একটা একই ডিজাইনে আপনি 10টা ফন্ট ইউজ করবেন, তো 10টা ফন্ট ইউজ করলে তো আপনার চোখে সেটা আই ক্যাচিং হবে না, বা ফন্টের ধারাবাহিকতা থাকলো না। আবার আপনি একই ডিজাইনের ভিতরে একটা ভেক্টর ফাইল ইউজ করলেন, ভেক্টর ক্যারেক্টার ইউজ করলেন, আর একটা মানুষ ক্যারেক্টার ইউজ করলেন, ভালো লাগবে না। এই যে কনসিস্টেন্সি যেটা আর কি, যে আপনি একই ধরনের ফন্ট, একই ধরনের শেপ, একই ধরনের ক্যারেক্টার বা একই ধরনের কালার ইউজ করার যে ব্যাপারটা, এইটাকে বলে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আচ্ছা, সেকেন্ডলি এখানে একটা কথা লেখা আছে, দেখেন কালার প্যালেট ইউজ নো মোর দেন 5 কালার্স ইনক্লুডিং শেডস ইন ইউর ব্র্যান্ডিং ডিজাইন। মানে আমি যেটা করি, যে কোনো ডিজাইনেই আপনারা চেষ্টা করবেন 3টা কালারের ভিতরে সীমাবদ্ধ থাকার, খুব বেশি কালারফুল ডিজাইন করার চেষ্টা করবেন না, এটা ভালো লাগবে না। আবার টাইপোগ্রাফি বা ফন্টস, কোনো ডিজাইনে আপনি 3টার বেশি ফন্ট ইউজ করবেন না। দেখেন লেখা আছে কালার প্যালেট ইউজ নো মোর দেন 5 কালার্স। আপনি একটা ব্রোশার ডিজাইন করতেছেন, আপনি কালার ইউজ করলেন 7টা থেকে 8টা, আপনার ডিজাইনটা হয়ে যাবে ইজি ভিজি, চোখে দেখতে দৃষ্টিকটু লাগবে, অসামঞ্জস্য লাগবে, বা আপনার ফোকাস পয়েন্টটা সরে যাবে, ভালো লাগবে না। ঠিক তেমনি একই কথা টাইপোগ্রাফির ক্ষেত্রে বা ফন্টের ক্ষেত্রেও। আচ্ছা, রুলস নাম্বার সেকেন্ড, অ্যাভয়েড পোর লেজিবিলিটি। পোর লেজিবিলিটি হচ্ছে আপনি যে সমস্ত শেপ ইউজ করতেছেন বা ধরেন যে সমস্ত ফর্ম ইউজ করতেছেন, এগুলোর স্ট্রোক যেন মাপা হয় বা যেন নির্দিষ্ট হয়। দেখেন এখানকার ছবিগুলো খেয়াল করেন, এইটার স্ট্রোক ঠিক আছে, কিন্তু যে এটার খেয়াল করেন কোথাও চিকন, কোথাও একটু মোটা, কোথাও একটু বেঁকা, কোথাও একটু বেঁকা চূড়া, এগুলোকে বলে পোর, পোর ইমেজ। আবার এখানে দেখেন এই খামটা, দেখেন এই জায়গাটাতে স্ট্রোকটা বেঁকে গেছে, এই জিনিসটাকে বলে পোর লেজিবিলিটি। মানে যে আপনার হচ্ছে যে আপনি যে শেপগুলো ইউজ করতেছেন সেগুলো পোর, এটা ডিজাইনটাকে নষ্ট করে, এটা বাদ দিতে হবে। টুলস নাম্বার থার্ড খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাভয়েড কালার ডিসকর্ড। ধরেন আপনি এখানে রেড ইউজ করলেন, এখানে একটা টকটকা ইয়েলো ইউজ করে ফেললেন, ভালো লাগবে না। মানে কালারে ব্যালেন্স করতে হবে। কালার থিওরির উপরে আমি একটা ক্লাসই নিবো আপনাদের, খুবই ইম্পর্টেন্ট ক্লাস কালার থিওরি, একদম প্রাইমারি কালার থেকে শুরু করে কোনটা কী ধরনের কালার এইটার উপরে। তো আজকে শুধু এইটুকু জেনে রাখেন যে চেষ্টা করবেন কালার একই শ্রেণীর কালার ইউজ করার জন্য। আপনি ব্ল্যাকের উপরে কমলা কালার ফেলে দিলেন, ভালো লাগবে না, কিন্তু যদি না ক্লায়েন্ট না চায়। আমাদের বাংলাদেশি যারা ডিজাইনার এদের একটা সমস্যা আছে, আমরা যে কোনো ডিজাইন করতে গেলে লাল সবুজের দিকে চলে যাই, যতই যতই আমাদের দেশের পতাকা হোক, তার মানে সব ডিজাইন আমাকে লাল সবুজে করা যাবে না। এদিকে খেয়াল রাখতে হবে, কালার ডিসকর্ড বলে এটাকে বা কালার অসামঞ্জস্যতা বলে। আচ্ছা, স্কেলিং, স্কেলিং বা নন গ্রাফিক টেস্ট যেটাকে আমরা বলি, এটাকে আমি স্কেলিং বলতে পারি। দেখেন এই শেপটার স্কেলিংটা ঠিক নাই, নিচেরটারও ঠিক নাই, কিন্তু এই দুইটা ঠিক আছে। আমরা যেরকম ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে কি শিফট চেপে স্কেলিং করি, তাতে কি হয় প্রপোর্শনটা সব দিকে সমান থাকে। আপনি যখনই শিফট না চেপে স্কেলিং করবেন, ও বামে ডানে উপরে নিচে ইচ্ছা মতো বাড়ে, তখন কি হয়ে যায়
আপনার এই শেপটা শেপের আকৃতি নষ্ট হয়ে যায়। তো ডিজাইন করার সময় এই স্কেলে স্কেলিং এর দিকে খেয়াল রাখতে হবে যেন স্কেলিংটা আমার নষ্ট না হয়ে যায়। রুলস নাম্বার 5, স্টে অ্যাওয়ে ফ্রম রাস্টার বেসড ইমেজ। আচ্ছা, এখন ইমেজ হচ্ছে দুই রকমের, এক হচ্ছে ভেক্টর ইমেজ, এক হচ্ছে রাস্টার ইমেজ। সাপোজ আপনি একটা একটা ছবি তুললেন, ফটোগ্রাফি করলেন, ওই ছবিটা কিন্তু রাস্টার ইমেজ। আবার আপনি যখন ইলাস্ট্রেটরে কোনো জিনিস তৈরি করছেন নিজ হাতে, সেটা হচ্ছে ভেক্টর ফাইল। তো ভেক্টর ফাইল এবং রাস্টার ফাইলের মধ্যে তফাৎ আছে। তফাৎ হচ্ছে ভেক্টর ফাইল হচ্ছে সলিড বা 300 DPI-তে কাজ করে, তার প্রতিটা এস পয়েন্ট স্ট্রোক সবগুলোই খুব নিখুঁত। এবং রাস্টার ইমেজে কি হয়, স্ট্রোক পয়েন্ট তারপরে এজগুলা নিখুঁত হয় না, একটু গ্লুমি হয় বা একটু ঝিরঝির থাকে। দেখেন এই ছবিটা খেয়াল করেন, এটা কিন্তু জুম করলে ক্লিয়ার দেখা যাবে না। এবং আপনি ভেক্টর ফাইলকে যত জুম করেন না কেন, ও আপনাকে নিখুঁত দেখাবে, কিন্তু রাস্টার ইমেজ আপনি জুম করতে করতে একটা সময় সে ফেটে ফেটে যাবে, একটা সময় সে অবশ্যই ফেটে যাবে। তো রাস্টার ইমেজকে বলা হয় পিক্সেল ইমেজ, যেগুলো আমরা ফটোশপে কাজ করি। আর ভেক্টর ইমেজ হচ্ছে ভেক্টরও পিক্সেল ইমেজ, কিন্তু সেটা লার্জ পিক্সেল, 300 DPI পিক্সেল। এই দুটো দিকে আমরা একটু খেয়াল রাখবো ইউজ করার সময়। অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস, মেনটেন অ্যালাইনমেন্ট। আপনারা যারা ওয়ার্ডে কাজ করেন বা ওয়ার্ড ফাইলে যারা কাজ করেন, তারা অ্যালাইনমেন্ট সম্বন্ধে জানেন। আপনি এটা আপনি সাপোজ আমি এটা বাংলা খাতায় বাংলা লিখছি, আমি তো বাম দিক থেকে শুরু করি, আমি বামে একটা লিখলাম, ডানে একটা লিখলাম, মাঝখানে একটা লিখলাম, এটা তো একটা মানে উল্টা পাল্টা হলো। হয় আপনার সেন্টার অ্যালাইনমেন্ট হবে, মাঝখানে অ্যালাইনমেন্ট হয়, আপনার লেফট অ্যালাইনমেন্ট হবে, আর নাহলে রাইট অ্যালাইনমেন্ট হবে। তো এই অ্যালাইনমেন্টটা আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে, ডিজাইনের সাথে যে অ্যালাইনমেন্ট যাবে সেই অ্যালাইনমেন্ট রাখতে হবে। আমি যদি একটা ডিজাইনের দিকে যাই, সাপোজ আমি একটা ব্রোশার ব্রোশার ডিজাইন দেখি, ব্রোশার বানানটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই চলে আসছে। এটা একটা 3 পেজ লেআউটের ব্রোশিয়ার, দেখেন 3 পেজেস, দেখে আমরা লিফলেটও বলতে পারি ব্রোশিয়ারও বলতে পারি। দেখেন এই যে লেখাগুলো, এই যে দেখেন উপরে যে বক্সে যে 4টা হাইলাইট করে লেখা, এটাও কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করা আছে। আবার এখানে যেটা, এটাও অ্যালাইনমেন্ট ঠিক করা আছে। আবার এই 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 জায়গাটা দেখেন, এটা সেন্টার অ্যালাইনমেন্ট করা, একটু ব্রেক করছে সেন্টার অ্যালাইনমেন্ট। এটা দেখেন, এটাও অ্যালাইনমেন্ট করা, লেফট অ্যালাইনমেন্ট। এই পুরো লেখাটাও আবার লেফট অ্যালাইনমেন্ট করা। এই অ্যালাইনমেন্ট করা না থাকলে কিন্তু জিনিস আপনার ভাল লাগবে না। যদি আমি আরো দেখি ডিজাইন, দেখেন এই বসিয়ারটার নিচের দিকে ইনফরমেশন টেক্সট আছে, এই টেক্সটাতেও কিন্তু অ্যালাইনমেন্ট করা, মানে সে একই জায়গা থেকে শুরু হচ্ছে, একই জায়গায় শেষ হচ্ছে, সেই বক্সের বাইরে সে যাচ্ছে না। এটা দেখেন অ্যালাইনমেন্ট, 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 অ্যালাইনমেন্ট। তো এই জায়গাটাতে আপনারা খেয়াল রাখতে হবে যে আমার, আমি যে টেক্সট ইউজ করতেছি সেটা আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আচ্ছা, চুজ 3 ফর্মস। আপনি যে ডিজাইনই করেন না কেন, যত ব্রোশারি ডিজাইন করেন না কেন, যত পোস্টার করেন না কেন, যত প্যাকেজ ডিজাইনই করেন না কেন, কখনোই একটা ডিজাইনের 3টার বেশি ফন্ট ইউজ করবেন না। 3টার বেশি ফন্ট কখনোই ইউজ করবেন না। ওকে, এটা নিয়ে বোঝানোর তেমন কিছু নাই। দেখেন ডিজাইন দিয়ে দিচ্ছে, সেখানে এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, মোট 3টা ফন্ট ইউজ করছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এস্টাবলিশ এ ভিজুয়াল হায়ারার্কি। ভিজুয়াল হায়ারার্কি হচ্ছে আপনার ফন্টগুলো কতটুকু ক্লিয়ার, বা আপনি যে ছবিটা দিচ্ছেন সেটা কতটুকু ক্লিয়ার, আমার চোখে কতটুকু স্পষ্ট। দেখেন প্রথম ছবিটা থেকে, প্রথম লেখাটা থেকে সেকেন্ড লেখাটা মনে হয় বেশি ক্লিয়ার আমার চোখে। এটা বড় হলো আমার একটু চোখে ইলিউশন ক্রিয়েট করতেছে, একটু কেমন জানি লাগতেছে লেখাগুলো পড়তে যায়। কিন্তু এটা এটা দেখেন একটা কুল অ্যান্ড কাম ব্যাপার আছে। তার মানে কি, ফন্ট সাইজ, আপনি একটা জায়গাতে লেখাগুলো যখন ইউজ করবেন
কি ফন্ট সাইজটা ইউজ করবেন সেখানে। যেমন নর্মালি ভিজিটিং কার্ডে আমরা কখনোই 8, 9, 10, 11 এর উপরে ফন্ট সাইজ ইউজ করব না। আবার যখন কোনো হেডলাইন বা কোনো কপি দিব তখন সেখানে ধরেন আপনার সেটা 20 হতে পারে, 22 হতে পারে, 24 হতে পারে। এই যে ব্যাপারগুলা এটা হচ্ছে চোখের জন্য হায়ারার্কি ক্রিয়েট করে, ভিজুয়াল হায়ারার্কি। যে আমার আমি একটা একটা মুভি পোস্টারে আমার ক্যারেক্টারকে বেশি দেখানো দরকার, তখন কি আমি ফন্টের সাইজ বেশি বড় করব, বড় করব না, তখন ফন্টের সাইজ আমি ছোট করব। এটাকে বলে ভিজুয়াল হায়ারার্কি, বা আমার দেখতে কতটুকু ক্লিয়ার হচ্ছে। কে আসছেন? আমি আপনাদের ক্লাসে একটা স্ক্রিনশট রেখে দিই, যেহেতু এখন মোটামুটি অনেকেই আসেন। ওকে, ওয়াচ ইউর গ্রামার, স্পেলিং এন্ড পাংচুয়েশন। এটা দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যে লেখাগুলো লিখছেন, যে ওয়ার্ডগুলো লিখছেন সেগুলো গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, পাংচুয়েশন ঠিক আছে কিনা এবং স্পেলিং ঠিক আছে কিনা। নাম্বার 10, ইমব্যারেস ওয়াইড স্পেস। আমি জানতাম এটা আসবেই, যে ডিজাইনই করেন না কেন অবশ্যই আপনাকে ফাঁকা স্পেস বা ওয়াইড স্পেস ক্রিয়েট করতে হবে। দুনিয়ায় যে ডিজাইনই আপনি ক্রিয়েট করেন না কেন আপনাকে অবশ্যই ফাঁকা স্পেস ক্রিয়েট করতে হবে, এটা একদম মাথার ভিতরে গেঁথে নেন, একদম মাথার ভিতরে গেঁথে নেন যে আপনাকে অবশ্যই ফাঁকা স্পেস রাখতে হবে। ওকে, এটা গেল 10 গ্রাফিক রুলস। আমি যদি আরেকটাতে যাই, এখানে ওরা আবার 8 বেসিক রুলস ফর গুড গ্রাফিক ডিজাইন, 8টা বেসিক রুলস বলছে, আমি একটু দেখে আসি সেগুলা। আচ্ছা দেখেন, প্রথম যে রুলস দিচ্ছে সেটা হচ্ছে কিস। এটা আপনারা যে কিস ভাবছেন সেই কিস না, এটা হচ্ছে কিপ ইট সিম্পল স্টুপিড। এটা বিখ্যাত ফ্রেজ ডিজাইন করার ক্ষেত্রে, আপনি যত সিম্পল ডিজাইন করবেন সেটা তত গর্জিয়াস ডিজাইন হবে। মানে আপনার ডিজাইনকে নিট, ক্লিন, ফোকাসড, মানে আপনার আপনাকে ডিজাইন করতে বলা হলো, আপনাকে যে ডিজাইনটা করার জন্য যে জিনিসে ফোকাসড হওয়া দরকার, যে টপিক বা যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরই আপনি ফোকাস থাকেন, আননেসেসারি থিংসকে ডিলেট করে, তাহলে ডিজাইনটা কি হবে, সিম্পল হবে, ক্লিন হবে এবং ফোকাস টু দ্য অডিয়েন্স হবে। এই লাইনটা মাথায় রাখেন, কিপ ইট সিম্পল স্টুপিড। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে, আমার ডিজাইন হতে হবে সিম্পল, ওয়াইড স্পেস। এটা তো আপনাকে বললামই যে আপনি যে সমস্ত শেপ নিচ্ছেন, যে ফন্ট নিচ্ছেন, তার মাঝখানে আপনি কি পরিমাণ ফাঁকা জায়গা রাখতেছেন, ওয়াইড স্পেস। দেন হচ্ছে দেখেন ওয়াইড স্পেসের ব্যবহার, ইয়ার হায়ারিং পুরো জায়গাটা ফাঁকা, আবার দেখেন ফন্টটাও ওয়াইড। রুল অফ থার্ডস, রুলস অফ থার্ডে একটু জটিল জিনিস, এটা আমাকে আলাদাভাবে দেখাইতে হবে, এটা আমি দেখাবো আপনাদেরকে এই টপিকটা যাওয়ার পরে। লাস্ট টপিক আমি রুলস অফ থার্ড দেখাবো, দুটো জিনিসই একই জিনিস, গোল্ডেন রেশিও, দুটো জিনিস আমি আলাদাভাবে দেখাইতে হবে আপনাকে, এখানে গ্রিডিং এর কিছু ব্যাপার আছে। ওকে, হায়ারার্কি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি, হায়ারার্কি কি জিনিস, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি কালার কতটা উজ্জ্বল ইউজ করবেন, কতটা ডার্ক ইউজ করবেন, কালারের টোন কেমন হবে, হিউ কেমন হবে, কালার কি ব্ল্যাক টোন বেশি থাকবে নাকি হোয়াইট টোন বেশি থাকবে, এই যে ব্যাপারগুলো, এটা আপনার ডিজাইনের কনসেপ্টের সাথে ডিজাইনকে একটা একটা হারমোনি বা একটা সুর ক্রিয়েট করে বা দেখতে ভালো লাগে ডিজাইন। কালার, কালার ইউজটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি বিগিনার হিসেবে আপনাদের প্রথম প্রথম খুব কষ্ট হবে কালার সিলেকশনে, নাম্বার 2 ফন্ট সিলেকশন, কালার এবং ফন্ট। তো কালার এবং ফন্ট এই দুটো জিনিস আপনাদের ক্লিয়ার হতে হলে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে এবং সেটা আজকে থেকেই শুরু করে। ক্রিয়েটিভ ফন্ট, দেখেন বলতে বলতে ফন্ট, ফন্টের কথা চলে আসছে। ফন্ট, ফন্ট হচ্ছে, ফন্ট হচ্ছে এমন একটা থিংস যেটা আপনার ডিজাইনকে পরিপূর্ণতা দান করে। তো যার কারণে আপনি ফন্ট নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হবে,
এবং সবাই ইলাস্ট্রেটর ফটোশপে মিনিমাম 5 থেকে 6 হাজার ফন্ট ডাউনলোড করে রাখবেন। এবং সবসময় চেষ্টা করবেন যে নতুন কি ফন্ট আসছে মার্কেটে, ট্রেন্ডি ফন্ট কী কী, অনেক ধরনের ফন্ট আছে, আর্কিটেকচারাল ফন্ট, কার্টুন ফন্ট, রেট্রো ফন্ট, ভিনটেজ ফন্ট, মডার্ন ফন্ট, মিনিমালিস্টিক ফন্ট, বিভিন্ন রকমের ফন্ট আছে। এই সমস্ত রকমের ফন্ট আপনারা ডাউনলোড করবেন এবং ফন্ট ডাউনলোড করার বিভিন্ন সাইট আছে। আপনি গুগলে গুগলে গুগল ফন্টে যেতে পারেন, স্কেল প্রপোর্শনাল স্কেলিং করতে হবে। যে দেখেন এটা রং স্কেল, এটা রাইট স্কেল, দ্যাটস ইট, এটা এইট বেসিক রুলস। ওকে, এখন আপনারা চাইলে আমি রুলস অফ থার্ড বা গোল্ডেন রেশিওতে যাইতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে রুলস অফ থার্ড এবং গোল্ডেন রেশিও এটা কালকে ক্লাসের জন্য রাখাটা বেটার হবে, কি বলেন আপনারা? কারণ এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, রুলস অফ থার্ড অ্যান্ড গোল্ডেন রেশিও। যেভাবে ভালো হয় সেভাবেই করেন। সেভাবে তো আমি আপনাদেরকে একটু অনলাইন মার্কেট প্লেসে ঘুরাই নিয়ে আসবো, তারপরে ইলাস্ট্রেটরে যাবো। অনলাইন মার্কেট প্লেস করেন, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের আপনাদেরকে তো আমার লোভ ধরাইতে হবে, নাহলে আপনারা আমার ক্লাস করবেন না। লোভ ধরানো বুঝেন? লোভ ধরানো মানে হচ্ছে এটাকে নেগেটিভ অর্থে নিয়েন না, পজিটিভ অর্থ হচ্ছে যে আমরা অনলাইন মার্কেট প্লেসে ডলারে লোভ লোভ ঢুকাবো নিজেদের জন্য। জি ওকে, তো সেক্ষেত্রে মার্কেটে বেশ কিছু অনলাইন মার্কেট প্লেস আছে। আমি প্রথমে একটু 99 ডিজাইনে যাব। স্মল থেকে শুরু করা বেটার। আচ্ছা, 99 ডিজাইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যাদের ব্লগ সাইটও আছে এবং যারা হচ্ছে বিভিন্ন কম্পিটিশন বা উন্মুক্ত কন্টেস্ট চালু করে। কন্টেস্ট, আপনি কন্টেস্টে দেখেন, আমি এখনো পর্যন্ত এটাতে প্রোফাইলই রেডি করিনি। যাই হোক, এই কন্টেস্টে কি হয়, কন্টেস্টে আপনাকে ঢুকতে গেলে আপনাকে এখানে প্রোফাইল রেডি করতে হবে। আর প্রোফাইল রেডিটা কি, আপনার কাজ আপলোড করা। সাপোজ আপনি 5টা লোগো আপলোড করলেন, 5টা লোগো আপলোড হলে আপনি মিনিমাম 5-6টা ভিজিটিং কার্ড তৈরি করতে পারছেন। আবার লোগো থাকলে আপনি সেখানে স্টেশনের ডিজাইনও করতে পারছেন। দেন আমরা যখন ফটোশপে ঢুকবো, আপনি ফেসবুক পোস্ট দিবেন, ব্রোশার ডিজাইন দিবেন, লিফলেট ডিজাইন দিবেন, এগুলো দিলে আপনার পোর্টফোলিও আপডেট হবে। ঠিক আছে, তা আমরা একটু চেষ্টা করবো যে অনলাইন মার্কেট প্লেসে কী ধরনের কাজগুলো বেশি হয়। তবে 99 ডিজাইন খুব রিচ সাইট, রিচ সাইট বলতে হচ্ছে খুবই পশ এবং ক্লিন সাইট। এখানে অল্প ডলারের কাজ কম হয়, $5, $10, $15 কাজ নাই পাবেন না। ধনী সাইট আর কি, ধনী সাইট, এবং এটা হচ্ছে উন্মুক্ত কন্টেস্ট হয়। এইখানে আপনারা আজকেই অ্যাকাউন্ট করে ফেললেন। আর একটা কথা সবাই ভালো করে শুনে রাখেন, আপনারা যেই অ্যাকাউন্টে সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট করেছেন যে আইডি দিয়ে, সে আইডি কোনোভাবেই অনলাইন মার্কেট প্লেসে ইউজ করা যাবে না। এটার জন্য নতুন ইমেল খুলবেন। এখন সেক্ষেত্রে আপনি বিহান্সে, ড্রিবলে, তারপরে 99 ডিজাইনে, এই ধরনের যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোতে একটা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলবে। তাতে করে কি হবে, সমস্ত সোশ্যাল সাইটগুলো সমস্ত নোটিফিকেশন আপনার একটা মেইলে আসবে। এবং অনেক সময় কি হয়, ফেসবুক ব্লক হইতে পারে, অনেকে ফেসবুক থেকে আইডি খুলে, গুগলে কাজ করবেন না। ফেসবুক ফেসবুক কোনো ইনক্রাপ্টেড সাইট না। ফেসবুক যখন তখন ফেসবুক ব্লক, ফেসবুককে ফেসবুক আইডি হ্যাক করা খুবই ইজি টাস্ক। এ কাজ করবেন না। এবং এমন একটা নম্বর থেকে নম্বর ইউজ করবেন, ফোন নাম্বার, যে ফোন নম্বরটা আপনার নামে রেজিস্ট্রেশন করা এবং যেটা অন্য কারো না, এবং যেটা আপনি চেঞ্জ করবেন না। ক্লিয়ার? তো আমি আজকে রাতের ভিতরে আপনাদের এই 99 ডিজাইনে অ্যাকাউন্ট করা চাই।
খুবই ইজি ভাবে অ্যাকাউন্ট করা যায়। ওকে ভাই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মেইল আইডি অ্যাড্রেস দিয়ে দিবেন ওরা, এবং কাজে কাজ করতে গেলে প্রোফাইল চাইবে। কিছু কাজ না করলে তো আমরা প্রোফাইল আপলোড করতে পারবো না, তো সেই কিছু কাজটা আমাদের কাল 10টার ভিতরে হয়ে যাবে। আজকে থার্ড ক্লাস, উইদিন 7 ক্লাসে আমরা কিছু কিছু লোগো ভিজিটিং কার্ড করে ফেলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেন আমরা কাজে নেমে পড়বো। ততদিনে উইদিন 10 ক্লাসের ভিতরে আমি আপনাদের 99 ডিজাইন এবং freelancer.com নামে একটা সাইট আছে, এই দুটো সাইটে অ্যাকাউন্ট করে ফেলবো। দেন 15 ক্লাসের ভিতরে ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে আমাদের আলটিমেট গোল। ফাইবার 15 ক্লাসের ভিতরে আমাদের ফাইবার অ্যাকাউন্ট করে ফেলবো। গিগ, ফাইবারে তো গিগ আপলোড করতে হয়, ফাইবারও কাজ করা চলবে। এর পাশাপাশি আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট করে ফেলবো, আপওয়ার্ক অ্যাকাউন্ট 20 ক্লাসের ভিতরে করে ফেলবো। দেন উই হ্যাভ রিমেইন 30 ক্লাসেস, এই 30 ক্লাস আমরা বিভিন্ন ডিজাইন শিখবো, কাজ করবো, আপনারা বিডিং করবেন, কাজ পাবেন, সেই কাজে আমি ফিডব্যাক দিব। হ্যাঁ, এইভাবে আমাদের কাজগুলো আগায় যাবে। ওকে ভাই, অ্যাকাউন্ট সিস্টেমটা একটু দেখিয়ে দিন। অবশ্যই, এটা তো আমিই দেখাবো আপনাদের, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটাও আমি এখানে দেখাবো, এই জন্য তো আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখন এখানে তো দেখেন, এখানে বিভিন্ন কন্টেস্ট আছে, ব্রাউজ কন্টেস্ট, আমি ব্রাউজ কন্টেস্টে ক্লিক করলাম। দেখেন $343 কাজ, টোটাল কন্টেস্ট আছে 566। এখন অল ক্যাটাগরিজ দেওয়া আছে, দেখেন বিভিন্ন ক্যাটাগরিজ এখানে আছে। লোগো অ্যান্ড আইডেন্টিটির কাজ সব থেকে বেশি। কেন আমি আপনাদেরকে সবার শুরুতেই লোগো অ্যান্ড আইডেন্টিটি নিয়ে গেছি, এই জিনিসটার কাজ সব থেকে বেশি। বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজিং আছে, এটা আপনি করতে পারবেন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এটা আপনারা করতে পারবেন না, কারণ আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ড্রয়িং বেস কাজ। প্যাকেজিং অ্যান্ড লেবেল, এটা ফটোশপে যাওয়ার পরে টুকটাক পারবেন। বুক অ্যান্ড ম্যাগাজিন, এটা আপনারা এখনই করতে পারবেন, আমার সাথে সাথেই করতে পারবেন। যদি এই দুটা পারেন তাহলে যে বুক অ্যান্ড ম্যাগাজিন ম্যাগাজিনের কাজও করতে পারবেন। তো ঠিক আছে, আমরা কিছু লোগো অ্যান্ড আইডেন্টিটির ব্রিফিং দেখে আসি এবং কিছু কাজ দেখে আসি। দেখেন ওয়ান ডিজাইন, 13 ডিজাইন, আমরা এটাতে যাই। দ্য ইমার্জেন্সি ডেন্টিস্ট, এটা ব্রিফিং, মডার্ন প্রফেশনাল নন ট্র্যাডিশনাল লোগো ফর ইমার্জেন্সি ডেন্টাল প্র্যাকটিস। ঠিক আছে, আমি এটার ভিতরে ঢুকি। আচ্ছা ভাই, নন ট্র্যাডিশনাল লোগো যেটা তৈরি করছে, এটা কি ক্লাসিক টাইপের হবে নাকি বর্তমান ধারার বাইরে, মানে ওরকম বাইরে এরকম কিছু না? বর্তমান ধারার বাইরে, নন ট্র্যাডিশনাল। নন ট্র্যাডিশনাল বলতে আমরা বেশি যে ধরনের লোগোগুলো বেশি দেখি তার একটু বাইরে। আপনি তখন কি করবেন, আপনি কিছু ক্লিনিক্যাল বা ডেন্টিস্ট লোগো সার্চ দিবেন নেটে, দেখবেন যে কি ধরনের লোগো এখানে বেশি। অবশ্যই রিসার্চ করতে হবে, তখন দেখবেন যে কি ধরনের লোগোগুলো বেশি এবং কি ধরনের শেপ বা ডিজাইন ওরা বেশি ইউজ করতেছে বা ফন্ট বেশি ইউজ করতেছে, তখন আপনি ওই ধারার বাইরে চলে আসবেন, তাহলেই আপনার নন ট্র্যাডিশনাল হয়ে গেল। ওকে, জি ভাইয়া, জি ভাই, ক্লিয়ার। সালমান ভাই করছিলেন? জি ভাই, আমি করছিলাম, ক্লিয়ার হইছি না? আমি তো ওই যে বিভিন্ন পেজে থাকি, তো আমি আপনাদের প্রত্যেকের ভয়েসটা আস্তে আস্তে মাথার ভিতরে ঢুকাই নিচ্ছি, যে সবার ভয়েস আলাদা করে তার সাথে নাম ফিক্স করে ফেলতেছি আর কি। কারণ আমি যখন অন্য পেজে থাকি তখন এই পাশ থেকে যখন কেউ কথা বলে তখন আমি বুঝতে পারি না কি বলছেন। হ্যাঁ, ওকে, দেখেন আমাকে লিখছে, ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাপ্রুভ ডিজাইনার অ্যাকাউন্ট। আপনাদের কিন্তু এখানে আমার ডিজাইনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওইখানে ইনফরমেশন এই জিনিসগুলো তৈরি করতে হবে, এটা আমি দেখাবো আপনাদেরকে। দেখেন যে যে ক্লায়েন্ট তার ব্রিফিং হচ্ছে এটা, নেম টু ইনকর্পোরেট ইন দ্য লোগো দ্য ইমার্জেন্সি ডেন্টিস্ট, লোগোর ভিতরে এই নামটা যাবে দ্য ইমার্জেন্সি ডেন্টিস্ট। স্লোগান টু ইনকর্পোরেট ইন দ্য লোগো, স্লোগান নাই। ডিসক্রিপশন অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস টার্গেট অডিয়েন্স, মানে এই প্রতিষ্ঠান সম্পর্কে ডিসক্রিপশন দেওয়া আছে এবং তাদের অডিয়েন্স কারা বা টার্গেট তাদের ক্লায়েন্ট কারা সেটা সম্পর্কে বলা আছে। ইমার্জেন্সি ডেন্টাল সার্ভিসেস উইল বি ওয়ার্কিং নাইটস অ্যান্ড উইকেন্ডস অ্যান্ড উইল টার্গেট পিপুল উইদাউট এ ডেন্টিস্ট অর দোজ দ্যাট হ্যাভ এ ডেন্টাল ইমার্জেন্সি ডিউরিং দ্য টাইমস দ্যাট দে আর ডেন্টিস্ট ইজ নট অ্যাভেলেবল। আপনার বাইরের বিশ্বে কিন্তু ম্যাক্সিমাম লোকের ফিক্সড ডাক্তার থাকে। হ্যাঁ,
হ্যাঁ, 6 মাসের প্রেসক্রিপশন ফিতে, 2 মাসের প্রেসক্রিপশন ফিতে 30 টাকা থাকে। তো ধরেন আপনার ইমার্জেন্সি দাঁতে ব্যথা উঠছে, আপনি আপনার ডেন্টিস্ট পাচ্ছেন না, তখন আপনি এই ধরনের ডেন্টিস্টকে পাবেন। উইল বি টার্গেটিং ভিজিটার্স টু দ্য লাস ভেগাস স্ট্রিট অ্যাজ ওয়েল অ্যাজ লোকালস, লাস ভেগাসের তাদের ক্লায়েন্ট। উই আর গোয়িং টু বি এ পার্সোনাল নন কর্পোরেট কেয়ারিং মডার্ন ডেন্টাল অফিস অ্যান্ড উই ওয়ান্ট টু কনভে প্রফেশনালিজম বাট অলসো নন স্ক্যারি এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ব্রিফিং। ইন্ডাস্ট্রি মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ভিজুয়াল স্টাইল, তিনি কিছু কালার কোড দিয়ে দিচ্ছেন। কালার কোড বলতে হচ্ছে তার পছন্দের জায়গাগুলো দিয়ে দিচ্ছেন। দেখেন রেড, এবং রেডের অনেকগুলো কালার শেড আছে এখানে, খেয়াল করেন 1 2 3 4 সব প্রত্যেকটা কিন্তু রেডের শেড। এই রেডের শেড কি জিনিস, এটা কালার থিওরিতে গেলেই আপনারা বুঝতে পারবেন। কালার থিওরি ক্লাস মেবি কালকে না পরশু দিন আপনারা পাবেন, রুলস না কালকে নিয়ে নিব। হ্যাঁ কালকে নিয়ে নিব, কারণ এটা আপনার আগে দরকার কালার থিওরিটা, রুলস অফ থার্ড এবং গোলন রেশিও। নেক্সট, আচ্ছা ভাই, এই কালারগুলোর মধ্যেই মানে মানে ডিজাইনটা করতে হবে, মনে হয় যে মানে ক্লায়েন্ট যে কালার, সেই কালারগুলোর মধ্যে এই কালারটা হচ্ছে এনার্জি, অ্যাকশন, প্যাশন অ্যান্ড লাভ, এটা শো করে। ডার্ক নিউট্রাল, অথবা আপনি ডার্কে যেতে পারেন, ব্ল্যাকের অনেকগুলো শেড দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা কালারের পিছনে এক একটা কালার এক একটা জিনিস মিনিং করে। আমি যেদিনকে কালার থিওরি পড়াবো ওদিনকে আপনাদেরকে কালার ফিলোসফিও বুঝাই দেবো যে কোন কালার কী কী মিনিং বহন করে। ডিজাইনার চুজ, হ্যাঁ, এরপরে তিনি এটাও উন্মুক্ত রাখছেন যে ডিজাইনার ইচ্ছা করলে তার মতো তার মন মতো করেও কালার চুজ করতে পারেন। এখানে কিছু অ্যাট্রিবিউটস দেওয়া আছে। অ্যাট্রিবিউটস বলতে হচ্ছে আপনার এটা কি ডিজাইনটাকে মডার্ন হবে, অবশ্যই মডার্ন হবে, ক্লাসিক হবে না। দেখেন মডার্নের দিকে বাটন দেওয়া, ম্যাচিউর হবে না বা ইউথফুল না, দুটা মাঝামাঝি হবে, মানে ব্যালেন্স, ফেমিনিন নাকি মাস্কুলিন ব্যালেন্স, প্লেফুল নাকি সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে আবদ্ধ বা একটু ক্রিঞ্জি ডিজাইন, আর প্লেফুল মানে হচ্ছে ইজি সিম্পল। ডিজাইন কি ইকোনমিক্যাল নাকি লাক্সারিয়াস, না লাক্সারিয়াস ডিজাইন করা যাবে না, ইকোনমিক্যাল ডিজাইন করতে হবে। জিওমেট্রিক নাকি অর্গানিক, জিওমেট্রিক শেপ মানে হচ্ছে জ্যামিতিক শেপ, যেগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, সামন্তরিক, এই ধরনের শেপের ভিতরে থাকবে, থাকবে না। অর্গানিক শেপ বলতে হচ্ছে আপনার আশেপাশের ন্যাচারের ভিতরে যে শেপগুলো পাওয়া যায়, যেমন পাতা বলতে পারেন আপনি, কোনো গাছের শেপ বলতে পারেন, দেন পাহাড়ের শেপ বলতে পারেন, এগুলো শেপ ইউজ করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাকি লিটারাল, অ্যাবস্ট্রাক্ট কি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে উইদাউট এনি মিনিংফুল, যে কোনো শেপ। আর লিটারাল মানে হচ্ছে যে শেপটার কোনো মিনিং থাকে। তো যিনি ক্লায়েন্ট তিনি আবার কিছু ইন্সপায়ারেশনমূলক কিছু লোগো দিয়ে দিচ্ছেন, দেখেন পিপুল কাও, হ্যাঁ এটা দিচ্ছে, এটা দিচ্ছে, এটা দিচ্ছে, হ্যাঁ এই ধরনের কিছু ডিজাইন দিয়ে দিচ্ছে। তার মানে তিনি খুব সিম্পল এবং ফ্ল্যাট ফ্ল্যাট ডিজাইন চাচ্ছেন, ফ্ল্যাট, দেখেন ফ্ল্যাট ডিজাইন, মানে কোনো 3D শেপ না বা কোনো মেট্রো বা ভিন্টেজ লোগো না, খুব ক্লাসিক্যাল ফ্ল্যাট ডিজাইন চাচ্ছেন। আপনারা অ্যাপস অ্যাপসে যে লোগোগুলো দেখেন এগুলো সব মিনিমালিস্টিক ফ্ল্যাট ডিজাইন, অ্যাপের লোগোগুলো খেয়াল করছেন, অ্যাপের লোগোগুলো কিন্তু এই ধরনের হয়। তো উনিও এই ধরনের লোগো চাচ্ছে। প্রেফারেন্স, কিছু অ্যাটাচমেন্ট দিয়ে দিছে যদি লাগে তাহলে, কিন্তু এই অ্যাটাচমেন্ট আপনার দরকার নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ আদার নোটস, কিছু আদার নোটসও দিয়ে দিছে। কন্টেস্ট ডেলিভারেবলস লোগো, আচ্ছা ফাইনাল ফাইলস, আপনি তাকে কী কী ফাইলস দিবেন, মানে আপনি যে তাকে যে ফাইনাল ফাইলসটা দিবেন সেটা হচ্ছে এআই এবং ইপিএস। ওকে, স্ক্রিন কোয়ালিটি পিএনজি, জেপিজি, পিডিএফ, তিনটা ফাইল নিতে হবে। ফন্ট, ফন্টের ব্যাপারে সে বলে দিচ্ছে, ইফ ইউ ইউজ ফন্টস দ্যাট রিকোয়ার এ লাইসেন্স কনফার্ম উইথ দ্য ক্লায়েন্ট দে আর ওকে উইথ ইট। তার মানে হচ্ছে কি, মার্কেটে প্রচুর ফ্রি ফন্টস আছে, আবার অনেক ফন্টস আছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হয়। যদি আপনি কোনো টাকা দিয়ে কেনা ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে অবহিত করতে হবে, ক্লায়েন্ট আপনাকে সেই ব্যালেন্সটা দিয়ে দিবে। ফর লাইসেন্সিং রিজন ইট ইজ বেটার টু প্রোভাইড ইউর ক্লায়েন্ট উইথ ইনফরমেশন অন হাউ টু অ্যাকোয়ার দ্য ফন্ট রেদার দ্যান প্রোভাইডিং দ্য অ্যাকচুয়াল ফাইল। হ্যাঁ, এবং আপনাকে কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে কী করে আপনি এই ফন্টের লাইসেন্সটা পেতে পারেন।
এটা 99 ডিজাইনের ব্রিফিং গেল। এখন এখানে যারা এন্ট্রি করছেন দেখেন অলরেডি 13 জন, সময় আছে কয়দিন? সময় আছে কয়দিন? এটা লাস্ট দিন মনে হয়, আজকে মনে হয় লাস্ট দিন চলে। আচ্ছা, সময় হচ্ছে ডিজাইনে যায়, অলরেডি 13 জন মনে হয় ডিজাইন দিয়েছেন। এগুলো হচ্ছে, এটা ভালো হয়েছে না? দা ইমার্জেন্সি ডেন্টিস্ট, এটা ভালো হয়েছে? ৪০টা ডিজাইন সাবমিট হয়েছে, আমি এটা দেখি। বক্স ফর ওয়ার্ক, কুল ওয়ার্ক স্পেস রিইনভেন্টেড, তারা কি করে? উই ডেভেলপ, বিল্ড এন্ড সেল অর রেন্ট ইন্ডাস্ট্রি বিল্ডিংস, মানে কাইন্ড অফ যে রিয়েল এস্টেট এন্ড মর্টেজ সার্ভিসেস দেয় আর কি, রিয়েল এস্টেট কোম্পানি বলতে পারেন আপনারা। ভিজুয়াল এস্টেট দিয়ে দিছে ইয়েলো গ্রিন, এগুলো বুঝে থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক ইয়েলো না, উইথ ইয়েলো ব্লেন বলতে পারেন আপনি এটাকে। এই যে এই এই ফর্মটা দিয়ে দিছে, কিছু ডিজাইন ইনস্ট্রাকশন দিয়ে দিছে, দেখেন। তিনিও কিছু, তিনি তো শেপ লোগো পছন্দ করেন, খেয়াল করছেন? শেপ লোগো, শেপে শেপ শেপ শেপ। আচ্ছা, এখানে কিছু আর্কিটেকচার পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছে তাদের, তাদের যে কাজগুলো আছে সে কাজগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওকে, এআইপিএস ফাইল এবং এগুলো সব জায়গায় একই। আপনার লোগো, কিন্তু লোগো, লোগোর ফাইল কেউই কখনো আপনার পিএইচডি ফাইল চাবে না ফটোশপে। মাথার ভিতরে ভালো করে ঢুকায় রাখেন, আপনারা যারা ফটোশপে লোগো ডিজাইন করেন, এই লোগো ডিজাইনে কাজ হবে না, লোগো করতে হবে ইলাস্ট্রেটরে। আজকে থেকে ফটোশপে লোগো ডিজাইন করার চিন্তা বাদ দিয়ে দেন, সবার উদ্দেশ্যে বলা। ওকে, আমরা কিছু ডিজাইন দেখে আসি। ডিজাইন 44, মানে 44টা ডিজাইন অলরেডি সাবমিট হয়েছে। দেখেন বক্স ফর ওয়ার্ক, এটা দেখি আমরা। উপরেরটা ভালো হয়েছে কিন্তু নিচের এই 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 ফন্ট সিলেকশনটা ভালো হয়নি এবং অ্যালাইনমেন্টে একটু ঘাপলা আছে। আমরা পরটা দেখি, না চলবে না। ইটস গুড লোগো, এটাকে আরো হাইলাইট করতে হবে নিচের থেকে, এটাকে হোয়াইট কালারে দিলে ভালো লাগবে, অথবা ব্ল্যাক, এই যে এটার কালারে দিতে হবে, কারণ এই এই জায়গাটা একটু অস্পষ্ট, তাই না? হোম বিজনেস জায়গাটা, জি ভাই, অস্পষ্ট। এই ব্যাকগ্রাউন্ড তো আছে না, এটা পিএনজি ফাইল, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, এটা হোম ফর বিজনেস, এই জায়গাটা একটু অস্পষ্ট, এটাকে যদি ব্ল্যাক দিলে ভাই ক্লিয়ার বুঝে যাবে আর কি। ব্ল্যাক অথবা যদি হোয়াইট এনে আসা যায়, হোয়াইট এস করতে তাহলে ভালো লাগবে। এটা গুড লোগো, বক্স ফর ওয়ার্ক, এটা খুবই সুন্দর লোগো, খুবই সুন্দর লোগো এটা। আমি হলে এটা সিলেক্ট করতাম, বক্স ফর ওয়ার্ক। না, এগুলো চলবে না। হবে না, কখনোই না, না। এগুলো খুব কমন, আপনারা দেখছেন, এগুলা এগুলো অনেক কমন, এগুলো কপি লোগো, কপি কাজ করবেন না। মনে রাখবেন,
মার্কেটপ্লেসে প্রথম দিকে আমরা যে কাজগুলো দিব এই কাজগুলো কেউই কপি করার চেষ্টা করবেন না, যদি কপি ওয়ার্ক করেন ধরা খেয়ে যাবেন, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। এটা হয় বিফোর ডাব্লু, কিন্তু খুব একটা আমার কাছে মনে হচ্ছে না খুব একটা সিম্বলিক হিসেবে, ভালো লাগতেছে না। দ্যাটস এ গুড লোগো, বক্স ফর ওয়ার্ক, খুবই সুন্দর লোগো। এখন তিনি এটা হচ্ছে মেইন লোগো PNG ফাইল। এই লোগোগুলোকে তিনি আবার প্রেজেন্টেশন করছে কিসে, দুইটা থাম্বস দিলেন, একটা ব্ল্যাক, একটা ব্ল্যাকে একটা হোয়াইটে, খেয়াল করেন মানে দুইটা কালার ফরমেশনে তিনি লোগোটা দেখাইছেন। আপনারাও আমরা যখন কাজ আপলোড দিব তখন এই সিস্টেমেই আপলোড। না, কনসেপ্ট ইজ গুড বাট নট ফর রিয়েল এস্টেট কোম্পানি। এটা সুন্দর, এটাও ভালো হয়েছে, কিন্তু রিয়েল এস্টেট কোম্পানিতে একটু সেফ থাকা উচিত, গাড়ি বাড়ি থাকা উচিত, তাহলে ভালো লাগে। ফন্ট বেস লোগো কিন্তু খুবই সিম্পল, এটা ভালো হয় নাই। আন্দিনি মহারানি সম্ভবত কোনো ইন্ডিয়ান ডিজাইনার, তিনি আবার মকআপ ইউজ করছেন বক্সার ওয়ার্ক। এই লোগোটা সুন্দর, বক্সার ওয়ার্ক দেখাচ্ছি কেন জানেন? দেখেন কালার চুজিংটা খেয়াল করেন, এবং এই এই যে বক্সের যে বি বক্স এবং ওয়ার্ক যে দেখালে, এটা কিন্তু পিওর, ইট ইজ নট পিওর হোয়াইট, ইটস অ্যান অ্যাশি 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 হোয়াইট। আচ্ছা ভাইয়া, এগুলো বেশিরভাগ লোগোতে মকআপ করে নাই কেন? মকআপ করলে তো ভালো হয়, মানে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে কিন্তু শুনেন, মকআপ করলে দেখতে ভালো লাগে কিন্তু মকআপে কি আপনার লোগোটা প্রপার বোঝা যায় আপনি কি লোগো করেছেন? জি না, কিন্তু মকআপ করলে আর কি সৌন্দর্য আমার মনে হয়, আমার কাছে তো ভালোই লাগে। ভালোই লাগে, ওই যে ভালো লাগা এক জিনিস আর ফুটিয়ে তোলা আর এক জিনিস। আপনারা কখনোই বিগিনিং অবস্থাতে মকআপ ইউজ করবেন না। জি আচ্ছা, মকআপ ইউজ করবেন যখন আপনি প্রেজেন্টেশনে যাবেন, আপনার মেইন লোগো থাকবে। হ্যাঁ, আপনি যখন ধরেন আপনি লোগো তৈরি করছেন, এখন ক্লায়েন্টকে আপনি প্রেজেন্টেশন করবেন, জি, তখন আপনি মকআপ ইউজ করবেন। দেখেন এই আমি আপনার জন্য এই লোগোটা তৈরি করেছি, দেখেন এই লোগোটা বিশেষত হচ্ছে, এটাকে যদি আপনি মেটালের উপরে বসান তাহলে দেখতে এরকম লাগবে, এটাকে যদি কোনো রেস্টুরেন্টের বিলবোর্ডে নিয়ে যান তখন দেখতে এরকম লাগবে। দিস ইজ ফর দ্য প্রেজেন্টেশন, আপনি কিন্তু অনলাইনে প্রেজেন্টেশন করছেন না, আপনি আপনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অনলাইনে আপনার ডিজাইনটাকে ফুল ফুল ভিজুয়ালাইজ করা, ঠিক আছে? জি জি, আমার মনে হয় ফটোটাকে সব মানে লোগোটাকে মিনিংফুল করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন ধরেন ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে বললো ঠিক আছে লোগোটার আলাদা ফরমেশন নেন, তখন আপনি মকআপ ইউজ করবেন। যে ক্লায়েন্ট আপনার এই লোগোটা পছন্দ করলো তখন আপনি তাকে আরো ইমপ্রেস করার জন্য মকআপ ইউজ করবেন, কিন্তু মকআপ সহ আপলোড দিবেন না। ধরেন আপনি এই কাজটা আপলোড দিবেন, আপনি যে একটা রেটিংস পাইছেন তখন আপনি চিন্তা করবেন যে রেটিংস তো পাইছি তাহলে আমি এটা মকআপে দিয়ে দিই, দেখি তাহলে হয়তো বাড়বে। এটা সুন্দর লোগো, বক্স ফর ওয়ার্ক, তাই না? বি ডাব্লু ফোর তিনটেই আছে, গুড কনসেপ্ট। এটা কি আপনার মকআপ মনে হয়? মকআপ নাকি মকআপ, আপনারা এইভাবে লোগো প্রেজেন্টেশন করবেন। এবং আমার ভাই এটা কি বল করছে, মানে এটা কিছুটা দেখে মনে হয় নিচের দিক দিয়ে একটু কালো কালো একটু ছাপ পড়ছে, তো মনে হয় কি মকআপ করা। এটা জাস্ট শ্যাডো দিছে আর কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, জাস্ট ক্রিয়েট এ শ্যাডো, জি, হ্যাঁ আর কিছু না এখানে, জি। এটা ব্ল্যাঙ্ক পেজ নিছে, ব্ল্যাঙ্কের ব্যাকগ্রাউন্ড কালার এটা দিছে, দেন এটা হোয়াইট পেজ নিছে, দেন এখানে একটা রাউন্ড শ্যাডো দিছে, যেটা আপনার মনে হচ্ছে যেন কাটা একটু বেকান, বাট এটা কিন্তু সোজা।
শুনেন, শ্যাডোর কাজই হচ্ছে ইলুশন তৈরি করা, তাই না? জি দেখেন মকআপ ইউজ করতে ভালো লাগতেছে দেখতে? একদমই চলবে না, নো দিস ইজ নট গুড, এভাবে কোনো প্রেজেন্টেশন আপনার যাবে না। আপনার সলিড কালার প্রেজেন্টেশন না, এটা কিছুই হয় না, এটা একটু মিনিংফুল, এটা বিলবোর্ডে তারপরে আপনার ব্যানারে ভালো লাগবে দেখতে, বক্স ফর ওয়ার্ক। কিন্তু কালার চুজিংটা আরো একটু বেটার হওয়া উচিত ছিল, কালারটা খুব কটকটা লাগতেছে না চোখে, রিদমিকটা? হ্যাঁ, এটাও এটাও সুন্দর লোগো, একই লোক করছে, একজনেরই মনে হয় এটা। এটা ভালো কিন্তু বেশি বড়, এই 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 শেপটাকে যদি সে কোনো ঘর বাড়ির মতো করে নিয়ে আসতে পারে তাহলে একটা মজা লাগবে। আচ্ছা, তো আপনারা কাজ হচ্ছে আজকে এখানে যাবেন, যে এই কাজগুলো ওকে করে ফেলবেন। এখন প্রোফাইল অ্যাপ্লাই ফর, এখানে গেলে আপনি সবকিছু পাবেন, অ্যাকাউন্ট সেটিং এ যান, আপনি যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনার কাছে এগুলো চাই। হ্যাঁ, ফুল নেম, কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড, অ্যাড্রেস, ম্যানেজ স্যাম্পল, টাইম জোন, নোটিফিকেশন, ভেরিফিকেশন, পাসওয়ার্ড। এই জায়গাটাতে অ্যাকাউন্ট করাটা খুব একটা টাফ না, ইজি, মানে একটা অ্যাপ্লিকেশন যেভাবে খুলতে হয় এখানেও তাই। প্রোফাইল কীভাবে আপলোড করা যায় আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে যাবো, বা পোর্টফোলিও কীভাবে আপলোড করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল, তাহলে আমার প্রোফাইল এখন কিছু নাই, আমার যে প্রোফাইল এই যে অ্যাভাটার ছবি দিয়ে নেই, আমি অ্যাভাটার দিতে হবে, ডিসপ্লে নেম দিতে হবে, বায়োগ্রাফি দিতে হবে, বায়োগ্রাফি তো আপনার আপনার বায়োগ্রাফি, কাস্টম ইউআই আপনি যদি ইস্যু থাকে তো দেবেন, নাহলে নাই, কান্ট্রি অ্যাভেলেবল ফর নিউ ওয়ার্ক, ওকে। আমার 0% অ্যাপ্লিকেশন প্রসেস কিছুই করা হয় নাই, পোর্টফোলিও দেন ওই কাস্টম কাস্টম ইউরিয়াল ওইটা মানে কি, ওটা কি দিব, যদি না থাকে তো দিবেন না। আর বায়োগ্রাফি, বায়োগ্রাফি আপনার সম্বন্ধে একটু কথা বলবেন। জি আচ্ছা, এটা কিন্তু বায়োগ্রাফি, কিন্তু দেখেন বায়োগ্রাফি ছাড়াও কিন্তু আমার এটা যদি এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইল, আচ্ছা আমি এটা কিন্তু আলোচনাই করি, সমস্যা নাই। নেট কি স্লো আজকে? নেট কিছুটা স্লো, বৃষ্টি হয়েছে তো এই কারণে। আমরা একটা অদ্ভুত দেশে আছি, বৃষ্টি হলে নেট স্লো হয়ে যায়, আকাশে বিদ্যুৎ বিদ্যুৎ চমকালে কারেন্ট চলে যায়, খুব বেশি গরম পড়ছে এই কারেন্ট বন্ধ করে দাও, কি ব্যাপার? আচ্ছা, আমি একদম শুরু থেকেই দেখাই দরকার হলে আপনাদেরকে, গেট স্টার্টের দরকার নাই, আমি এখানে নিউটনেতে যাই, আমারটাতেই যাই, অ্যাকাউন্ট সেটিংস। ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যেমন ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করি, সেক্ষেত্রে অ্যাকাউন্ট বা প্রোফাইলের বয়স যদি বেশি হয়ে যায়, কারণ এখানে কিন্তু আমি কোনো কাজ আপলোড দিচ্ছি না, এক্ষেত্রে কাজ পাইতে সমস্যা হয় কিনা? না, কাজ পাইতে সমস্যা হয় না, আপনার প্রোফাইল আপলোড হওয়ার পরে সব কিছু, ব্যাপারটা বুঝেন, আপনি ফাইবারে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন নাই, আপনি পেমেন্ট ভেরিফিকেশন করেন নাই, তো আপনার এই অ্যাকাউন্টের কোনো দাম নাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের কোনো মূল্যমান নাই, ততক্ষণ পর্যন্ত না আপনি কোনো গিগ আপলোড দিচ্ছেন, বুঝছেন? ফাইবারে যেমন পাবলিশ করার অপশন আছে, এখানে পাবলিশ বা আনপাবলিশের অপশন আছে কিনা? অবশ্যই আছে, যে পোর্টফোলিও, আপনি এখানে পোর্টফোলিও ডিজাইন করবেন, অ্যাড ডিজাইন, এটা তো ইজি, খুবই ইজি কাজ, অ্যাড ডিজাইন, এখানে ইওর লেভেল, আমার কোনো লেভেল নাই, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের
দিয়ে দিবেন, পোর্টফোলিও লিংক যদি ডিএনসি থাকে ডিএনসি দিয়ে দিবেন, যদি অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, স্কিলস থাকলে স্কিলস দিয়ে দিবেন। ম্যানেজ স্যাম্পল আপনার দরকার নাই, এটা পার্সোনাল ইনফরমেশন, আপনার ফুল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। অ্যাড্রেসটা সবসময় খেয়াল করবেন, আমি আশা করি আপনাদের সবার এখানে ভোটার আইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে, সবসময়ের জন্য পাসপোর্টে যে অ্যাড্রেস দেওয়া থাকবে, সরি ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেস দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে এখানে দিবেন, যদি তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সুবিধা হবে। ইমেল, হ্যাঁ টাইম জোন, ফোন নম্বর দিলেন, প্রোফাইলটা হচ্ছে ফ্যাক্ট। দেন আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল সেটিংস চলে আসছে আমাদের এখানে। এই কাজ ভেরিফিকেশনে কি কি চাচ্ছে, আইডি ভেরিফিকেশন, আপনি যখন আইডি ভেরিফিকেশন শুরু করবেন তখন এখানে সবকিছু চলে আসবে। পোর্টফোলিও আপডেট করলেই অটোমেটিক এটা ভেরিফিকেশন হয়ে যাবে, আপনার ইমেল ভেরিফিকেশন করলেই আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যদি আপনারা কেউ এখনই অ্যাকাউন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কেউ কেউ আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি অ্যাকাউন্ট করি, আপনারা দেখেন ভালো হয়। কে দিবেন? আচ্ছা লেখেন, ইমেল বলতেছি। আচ্ছা তাহলে আমি লগ আউটে যাই। জীবন ভাই আছেন তাই না? জি। আচ্ছা ওকে, দেখেন এখানে লগ ইন আসছে নট এ মেম্বার ইয়েট, তাই না? ইভেন ইউ আর গোয়িং টু, সবাই ভালো করে দেখেন 99% লোকের প্রশ্নটা দেখেন, খুবই ইজি প্রসেস। তারপর আমাদের দেখেন সাইন আপে যাই, ওকে আই এম গোয়িং টু সাইন আপ। ইমেল অ্যাড্রেস বলে ফেলেন, জে আই বি ও এম জেড না জি জে জে আপনার এই অ্যাকাউন্টটা যে কি কোনো সোশ্যাল সাইট খোলা আছে? এটা দিয়ে শুধুমাত্র আমার ইউটিউবে অ্যাকাউন্ট করা, তাছাড়া কোনোটাই করা নেই। ইউটিউবে তো ভাই আপনার এমনিতেই অ্যাকাউন্ট হয়, এটা জিমেইল অ্যাকাউন্ট থাকা মানে অটোমেটিক ইউটিউব অ্যাকাউন্ট হয়ে গেছে। না আমি এখন ছোটখাটো ইউটিউবার আর কি বলতে গেলে, ছোট ইউটিউবার না। আচ্ছা আমরা দেখবো আপনার একটু পরে, আমরা আপনার ইউটিউব চ্যানেল যাবো। জীবন হাসান 537@gmail.com জি, পাসওয়ার্ডটা আমি আমার মতো করে বসাই নিচ্ছি, জি দিয়ে দিতে পারি, দিয়ে দিব, আপনি পরে ইচ্ছা মতো চেঞ্জ করে নিন। এখানে দেবেন আই এম এ ডিজাইনার, ঠিক আছে? ডিসপ্লে নেন, আপনি বলো ডিসপ্লে নেম দিতে চান, কি নাম দিতে চান? জীবন আছে, হ্যাঁ জি সেম নাম দেন, সমস্যা নেই, সেম নাম দিবেন। ডিসপ্লে নেন, জীবন আছে, ঠিক আছে তো বানান, ওকে। আই হ্যাভ ডিসপ্লে নেমটা কি কোনো ই করে কিনা, মানে কোনো না, এটা হচ্ছে আপনার ইউজার নেম এর মতো। এখানে আপনি ইচ্ছা করলে মিকি মাউসও দিতে পারেন, কোনো সমস্যা। যেহেতু আপনি ক্লায়েন্ট না, আপনি এখানে ডিজাইনার হিসেবে ঢুকবেন, সেহেতু এখানে আই এম এ ডিজাইনার দিয়ে দেবেন। রেজিস্টার, এটা কি ট্রাফিক লাইটস 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 আর কোই লাইট নাই? না তিনটা আছে। শেয়ার আইপি তো, পাসওয়ার্ড তো, 8 মোর চাইছে, ওকে। ঠিক আছে, যা দিছি দিছি, রেজিস্টার। আবার কি ট্রাফিক লাইট,
পার্কিং মিটার ভেরিফাই আপনার এই নামটা অ্যাভেলেবল না আচ্ছা আপনি আপনার মতো একটা নাম দেন সমস্যা নেই আপনি অন্য নাম চেঞ্জ করে দেন প্রবলেম না হ্যালো জি 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 দেন দেন সমস্যা নেই না না তাই হয় নাকি আপনি বলেন জীবন 44764 দিয়ে দেন হ্যালো জীবন 44764 7164 জীবন 44764 হ্যাঁ দেখেন পাসওয়ার্ডটা দেওয়া হয়নি মেবি কোথায় না পাসওয়ার্ড পাসওয়ার্ড চলে গেছে জীবন 44764 আবার বাইসাইকেল কই এখানে আমি কনফার্ম ইমেইল দিয়েছি কনফার্ম করেছি দেন দেখেন স্টেপ 1 আপনার গেছে স্টেপ 2 কি বলছে অলরেডি কিন্তু 20% প্রোগ্রেস হয়ে গেছে আচ্ছা বিল্ড ইওর প্রোফাইল স্টার্ট এখানে আপনি আপনার ছবি দিবেন অ্যাবাউট এডিট ডিসপ্লে নেম দেওয়া আছে বায়োগ্রাফি বায়োগ্রাফি ইজ নট টু মাচ ইম্পর্টেন্ট অ্যাবাউট এডিটে যান বায়োগ্রাফিতে কি দিবেন টেল আদার্স এ লিটল অ্যাবাউট ইওর সেলফ আপ টু 500 ক্যারেক্টারস কি দিবেন আই এম এ প্রফেশনাল আই এম গিভেন অস্থান I do professional design. I do cover identity and logo. এই ধরনের নিজের সম্পর্কে ডিজাইন বেসড কথা লিখতে হবে কাস্টম ইউআরএল আপনার কোনো ইউআরএল নাই ইউআরএল দিবেন কান্ট্রি সময় কান্ট্রি ইমেল প্রোফাইল আপনি যদি মনে করেন দিবেন ওকে আপনি কি অ্যাভেলেবেল ফর নিউ প্রজেক্ট অ্যান্ড কন্টেস্ট ওকে দিবেন ক্যান্সেল দিয়ে দিলাম এডিট অ্যাভাটার এখানে ছবি দিবেন অ্যাভাটার দিবেন স্টেপ 3 কি বলছে ফিল আউট ইওর প্রফেশনাল ডিটেইলস স্টার্ট এডিট ফুল নেম এর এখানে আপনার সমস্ত অ্যাড্রেস নিচ্ছি কি ফুল নেম ফোন নাম্বার এটাকে আমি দিয়ে দিতে পারি এখানে জি দের ফুল নেম হচ্ছে দিলশান না না ফুল নেম চেঞ্জ আছে আচ্ছা বলেন এমডি জীবন আলী জেডাই হবে এমডি জেডাই হ্যাঁ জেডাই বিওএম এন আলী দেন এ এল আই আলী ঠিক আছে জি ফোন নাম্বার ফোন কান্ট্রি বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ ফোন নাম্বার হচ্ছে আপনার 01193 01993 জি আচ্ছা বাংলাদেশ দিলে তো আর এখানে কোড নাম্বার দেওয়া লাগতেছে না না 01993 যেটা এখানে কোড নাম্বার অপশন নাই সেটা তো এখানে দিতে হবে 0933 4848 4848 87 87 ওকে আপনার ফোনে এটা চলে যাবে অ্যাড্রেস এখন কিছু করে অ্যাড্রেস কান্ট্রি সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ এখানে আপনার আইডি কার্ডের অ্যাড্রেসটা দিবেন পিন আইডি অ্যাড্রেসটা দাও ঠিক আছে এটা দিব বলবো এখন বলেন আচ্ছা লেখেন ভিলেজ বা রোড ভিলেজ বাই রোড ভিলেজ বা রোড লিখবো নাকি ভিলেজ বাই ভিলেজ বাই রোড ভিলেজ বাই রোড আপনার ভোটার আইডি কার্ডে এভাবে দেওয়া জি ওইভাবে আছে
আচ্ছা আমি দেখি, হ্যাঁ ভিলেজ বাই রোড, VIL বাই বাই রোড, বাই রোড না ওই না মানে এ আপনার স্ল্যাশ মানে এর বাই। আচ্ছা আচ্ছা এটা জি 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 তারপর রোড। আচ্ছা তারপর তো আপনাকে এটা দিতে হবে জি ডাবল কলন আছে ঠিক আছে লেখেন এম ও কে এম এম ও কে এম এম ও কে এ এম টি এ এল এ একসাথে টি এ এল এ এল এ মুগামতলা। আচ্ছা তারপরে পোস্ট অফিস কি ও লিখলেই হচ্ছে মনে হয় সেটা জি বড় দিতে হবে কি হচ্ছে জি এস ও এল জি জি এস ও এ ও এল ডি এ আর আই টি এ আর আই ডি ডি ঢাকা ডি। আচ্ছা আচ্ছা ঘোলদারি জি জি বাজার মানে বাজারটা আলাদা হবে জি বাজার। তারপরে 7201 মানে এটা কোড কোড কিসের কোড এটা এটা পোস্টাল কোড পোস্ট কোড এখানে যাবে। আচ্ছা ঠিক আছে থানা থানা এ এল এ এম কে এল এ এম এ এ আমেরিকা এ আলম এটা বলেন আলম এ এল এ এল ডি এ এন জি এ আলমগঞ্জ জি এ এন ডি এটা বলেন ডাঙ্গা ডাঙ্গা ডি এ এন জি এ। আচ্ছা আলম ডাঙ্গা এটা বলে কিন্তু আমার জন্য ইজি হইতো। আচ্ছা আচ্ছা ভেঙে বলেছে জেলা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আপনি চুয়াডাঙ্গার মানুষ জি ওটা তো বাড়ির পাশে মানুষ দেখা যায় জি যশোরে আমার পড়াশোনা করা আর কি। যশোরে কোথায় পড়াশোনা করা আপনি? মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছি ডিপ্লোমা ওখান থেকে শেষ করা। আচ্ছা এখন কোথায় কি করছেন? বিএসসি চুয়াডাঙ্গাতে না বিএসসি শেষ করেছি ঢাকা থেকে এখন ঢাকাতে আছি। আচ্ছা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট সিটি বা টাউন হচ্ছে আপনার চুয়াডাঙ্গায় হবে চুয়াডাঙ্গায় মান ঠিক আছে তো চুয়াডাঙ্গা জি জি স্টেট কি হবে তাহলে খুলনা খুলনা হবে। এখানে পোস্ট কোড কি চুয়াডাঙ্গা দিবেন নাকি খুলনা দোয়া? 7201 আমাদের পোস্ট কোড হবে 7201 জি। আপনারা সবাই খেয়াল করছেন তো আমি কিভাবে করছি? জি ভাইয়া দেখতেছি ভাইয়া দেখতেছি ট্যাঙ্কের মধ্যে ঢাকা জি ঢাকা এটা অবশ্যই খেয়াল লাগবে। আর কি কিছু কিছু বাকি আছে এখানে? না আর কিছু বাকি নাই। ওকে সেভ দিয়ে দিই ইউর ইনফরমেশন হোয়াটসঅ্যাপ এখন সেভ হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ টাইপ এডিট করি। হ্যালো জি কে বলছেন? আগে আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি এসকে জন বলুন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার না হ্যাঁ ভাবছিলাম আমার তো মানে কেউ কথা শুনতে পাচ্ছে না তো আমার হেডফোন প্রবলেম ভাবছিলাম আর কি ঠিক আছে ওকে ধন্যবাদ। জি ধন্যবাদ। ল্যাঙ্গুয়েজ আমি এখানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আপনি অবশ্যই ইংলিশ দিবেন সেভ একটাই দিবেন বেশি দরকার নেই সেভ দিয়ে দিলাম। দেখেন আপনার মোটামুটি কিন্তু ওয়ান কাইন্ড অফ হয়ে গেছে এখন শুধু বাকি আছে আপনার ভ্যারিফিকেশন কি আছে আইডি ভ্যারিফিকেশন এই যে প্রফেশনাল ভেরিফিকেশন এক্সিস বলেন ফর আস টু কনফার্ম দ্য আইডেন্টিটি অফ ইউর ইউজার্স ইন অর্ডার টু মেইনটেইন এ ট্রাস্টেড এনভায়রনমেন্ট Verifying your ID helps to secure your accounts and payments. At certain moments, you will be required to verify your ID to progress to the next step. Once you start the verification process, you can check your status here. আচ্ছা ওকে আমরা তো ভেরিফিকেশনের দিকেই যাচ্ছি তাই না? জি পাসওয়ার্ড আপনি যেটা দিচ্ছেন সেটা আগেরটাই চেঞ্জ চেঞ্জ করলে করবেন। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এই জায়গাটাতে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন
বিহান্স রিভিউ এগুলো লিংক করে দিবেন, পাঁচটার বেশি লিংক করা যাবে না। এনিতে ক্লিক করলে দেখেন ইন্টারভিউ, আপনি এখানে বিহান্স দিবেন, এখানে দরকার হলে টুইটার এগুলো দিবেন, পাঁচটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটা হওয়ার পরে আর একটা বক্স চলে আসবে। ভাইয়া এগুলো বুঝতে পারলাম না, এই দুইটা এখানে কি দিব আর কি আমরা অ্যাকাউন্ট করার সময়। এখানে জি ভাইয়া এই দুইটা পোর্টফোলিও লিংক, ধরেন আপনার যদি বিহান্সে বা ডিভেলে যদি পোর্টফোলিও থাকে তাহলে আপনি সেখানে এই লিংকগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক, ফেসবুক টুইটার লিঙ্কডইন সেগুলো অ্যাড করে দিবেন আর কি। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স এডিট, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো পজিশনে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই পজিশনের অ্যাড্রেস দিয়ে দিবেন। দেখছেন বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, বিগিনিং মাই ডিজাইন ক্যারিয়ার, সাম এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে দিবেন। স্কিলসে আপনি অ্যাড স্কিলে যেতে পারেন, এখানে আপনার বিভিন্ন স্কিল দেওয়া আছে, সিলেক্ট স্কিল সব কিছু দেওয়া আছে। আপনি লিখবেন, লেখেন আপনি এখানে সিলেক্ট স্কিল, ঠিক আছে, অ্যাড অ্যানাদার স্কিলে যাবেন। তখন এখানে আপনি সব ধরনের স্কিল স্কিল লিখে লিখতে পারার কথা। আচ্ছা এই আগের গুলো পূরণ করে আসলে এই জায়গাগুলো দেখাবে আর কি, কেটেও দেওয়া যাবে, সমস্যা না। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে পোর্টফোলিও, যেটা দেখেন পোর্টফোলিওতে এখানে অ্যাড ডিজাইনে ক্লিক করলে অ্যাড ফর্মে কন্টেস্ট অথবা অ্যাড ফর্মে প্রজেক্ট অথবা গো টু ইউর পোর্টফোলিও, এখানে যাওয়ার পরে আপনার পোর্টফোলিওতে কিছু দেওয়া নেই তাহলে ব্রাউজ কন্টেস্টে যান। যে আপনি কন্টেস্টে ব্রাউজ করবেন, কিছু কাজ টাজ করবেন, ওইগুলো আপনার ঢুকে যাবে অটোমেটিক। তো 99% খুবই বেসিক একটা আইডি খোলার মতো, আইডি আইডি যেভাবে খুলে একটা আপনি ইমেলটা আইডি যেভাবে খুলেন ওইভাবে আপনি এখানে খুলতে পারবেন। পরবর্তীতে আপনি আপনার পেমেন্ট মেথড ভেরিফিকেশন করার জন্য যেগুলো যেগুলো লাগে সেগুলো আপনি এখানে পাবেন। দেখেন আর্নিংস, হি হ্যাজ নো আর্নিংস নাও। এই রিকোয়েস্ট যখন আপনার আর্নিংস থাকবে তখন এখানে রিকোয়েস্ট পে আউট আসবে। তো পে আউট করতে গেলে তো আপনার 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 কাছে আর্নিং কীভাবে পে আপনার উইথড্রটা কী করে হবে সেই ইনফরমেশন যাবে, তখন আপনি ওই পেমেন্ট ভেরিফিকেশনটা দিয়ে দেবেন। Your earning balance is below $25, which is the minimum to request a payout. At least $50, $75 হলে আপনি এখান থেকে পে আউট করতে পারবেন। আরও আছে দেখেন NDAS, এটা কি জিনিস এটা আমি জানি না। আচ্ছা সিগনেচার আর কি, ইউর নন ডিসক্লোজার এগ্রিমেন্টস দরকার নেই, সব কিছু আমাদের দরকার নেই। কেডিং স্টার হয়ে গেল, এটা আমরা ফিল করেছি। শেফোর শেয়ার ইউর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপলোড ইউর ডিজাইন স্যাম্পল, এটা আপনি স্টার্ট করবেন। ম্যানেজ স্যাম্পল, দেন অ্যাড স্যাম্পলে গেলে আপনি আপনার ডিজাইনগুলো এখানে আপলোড করতে পারবেন, ডিজাইন টাইটেল দিয়ে যেগুলো দেখাচ্ছি ডিসক্রিপশন, হ্যাঁ ওইভাবে আপলোড করবেন। এটা কিন্তু কোথায়, এই যে গেটিং স্টার্টেড ক্লিক করেন দেখবেন এই জায়গাগুলো একবারে ফিল আপ করে ফেলবেন। স্টেপ ফাইভ, আপলোড ইউর ডিজাইন স্যাম্পলস, ওকে। হেল্প সেন্টার, ফাইন্ড অল ইউর ডিজাইন রিলেটেড কোশ্চেন হেয়ার, লার্ন অ্যাবাউট এনজাইজিং কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সব কিছু আছে, এভরিথিং ইজ হেয়ার। ওকে তো ঠিক আছে, আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। এবং জীবন ভাই আপনার পাসওয়ার্ডটা আপনি আবার আমার কাছ থেকে জেনে নিয়েন।
হ্যালো, আপনি এখনই পাসওয়ার্ড বলে দিতে পারেন, আমি চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই। আজকে তো 12টা বেজে গেল, আপনাদের ক্লাস তো 12টা 10-15-20 মধ্যে শেষ করে দিতে পারলে ভালো হয়, আমার আপনাদেরও মনে হয় সুবিধা হয়, কারণ দুপুর বেলায় অনেকে ক্লাস করতে কষ্ট হয় আমি জানি। তো সেক্ষেত্রে আপনাদের আজকে ক্লাসের মনে হয় দেখাইতে পারছি না, কি বলেন, নাকি যাবো? ভাই এটা আপনার ইচ্ছা, যদি যেভাবে ফলো এইভাবে আমাদেরই করে মানে দায়িত্ব, সমস্যা নেই ভাই, আপনার এমনি তো একটু সমস্যা আবার ইয়ে আছে, থাকতে হ্যাঁ থাকতে হলে আজকে করা লাগে না, হালকাতে যাই, ঘনত্ব একটু পরে যাই। আচ্ছা আমার তো স্টপ করলাম, আপনি আপনারটা দেখান। আচ্ছা জুম করবেন, জুম করলে আমার ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা পাবজি মোবাইল আন্ডারডগস স্ক্রিন, ওকে, আপনি পাবজি মোবাইল আন্ডারডগস স্ক্রিনের ফন্ট কালারটা একটু অন্য কোনো কালার দিয়ে দিন। ভালো ডিজাইন তেমন কোনো কাজ নাই, উপরে ফর্ম দিচ্ছেন, মাঝখানে গুলো থাম্বনেল বসাইছেন, লোগো এনে বসাইছেন, এবং নিচে লাইভ ইন লাইভ অন এই বাটন গুলো বসাই নিচ্ছেন। আমি যেটা খেয়াল করছি যে অ্যালাইন ঠিক আছে কিনা, থাম্বনেল গুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, থাম্বনেল গুলো অ্যালাইনমেন্ট ঠিক নাই, আপনারা দেখেন হার্ড রোতে খেয়াল করেন, হার্ড রোতে সেকেন্ড এবং থার্ডে প্রথমটার দিকে খেয়াল করেন, একটা বাইরে বেরিয়ে গেছে, জুম করলে বুঝতে পারবেন, এই যে ডেলটা 14 নম্বরটা, হ্যাঁ এটা দেখেন,
এপাশে একটু বের হয়ে গেছে, খেয়াল করো। হ্যাঁ এটা পরে ঠিক করে নিছি, আরেকটা আরেকটা ইয়ে খোলা হতো আমার, দুইটা এটা সাইজ এটা বড় আছে এটার জন্য মনে হয়। আইডি উদ্ধার করতে পারছেন, আইডি সিকিউর করার জন্য তো অবশ্যই নিজের ফোন নাম্বার ইউজ। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি ক্রিয়েট নিতে ক্লিক করলাম, then give me 1 minute. হ্যালো রাকিব ভাই, হ্যালো ভাই, স্ক্রিনটা আটকানো রয়েছে, মেবি ভাই নেটওয়ার্ক ড্রপ করছে। ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম শুধু আমারই প্রবলেম নাকি। না সবারই সমস্যা। ভাই কোনো কাজ করতেছে মনে হয়, ভাইয়ের গার্লফ্রেন্ড কল দিছে। ভাই ইরিলেভেন্ট টপ বাদ না করি। এই জীবন ভাই। জি ভাই। হ্যালো জি ভাই বলেন। ভাই কি আপনার ইউটিউব চ্যানেল কি বিষয়ে? আমি তো ভাই ইউটিউব চ্যানেল অনেকবার চেঞ্জ করছি, ফার্স্ট করেছিলাম এমনিট কি বলে ভাইরাল ইস্যু নিয়ে, তারপরে করছিলাম নিউজ নিয়ে, পরবর্তীতে আবার একটু ইসলামিক কন্টেন্টে গিয়েছিলাম, দেন এখন স্পোর্টস নিয়ে কাজ করছে আর কি। তে লিংকে আমরা রিভিউ মানে ভিউটা বাড়িয়ে দিব সমস্যা না। এই ভিউতে কাজ হয় না ভাই, ভিউ মানে অডিয়েন্স লাগে হচ্ছে ইউনিক অডিয়েন্স। আচ্ছা যাই হোক, আমরা এই লাস্টে চলে যাই। আপনারা কি পেন্টুল টুকটাক প্র্যাকটিস করছেন?
পেন্টুলে আরো ক্লিয়ার হতে হবে। আমি আপনাদের গ্রুপে কিছু কিছু পোস্ট দেখছি। জি ভাই কিছু প্র্যাকটিস করেছি, ফ্লাওয়ার ক্রিটিক্যাল কিছু আরো বেশি প্র্যাকটিস করতে হবে, পেন্টুল বেশি দরকার। হ্যাঁ আমি আজকে কিছু সিম্পল জিনিস দেখাবো, যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো। আমি উইন্ডো থেকে এখানে দেখেন প্যাথফাইন্ডারে ক্লিক করে রাখলাম, প্যাথফাইন্ডার এটা আমার দরকার পড়বে। আচ্ছা উইন্ডো থেকে আবার কালার কালারটা রেখে দিই। তো দেখেন আমি এখানে কালকে কার্বোরেটর টুলটা দেখাইছিলাম, খেয়াল আছে আপনাদের? ও কি করে? জি ভাই জি ভাই, ওপর রাউন্ড শেপে নিয়ে আসে সবকিছুকে। এখানে একটা ব্যাপার আছে, ধর আপনি এই ক্লিক করলেন মানে রাউন্ড হয়ে গেল, এই ক্লিক করলেন রাউন্ড হলো, এই ক্লিক করলেন রাউন্ড হলো। এখন যদি আপনি আবার পেন টুলে যে অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুলে ক্লিক করেন কিন্তু কাজ করছে না। ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম, দেন আপনি চলে যাবেন ডিরেক্ট সিলেকশন টুলে, কারণ এগুলো কিন্তু নাচারা করতে হবে। অথবা আপনি এখানে গ্রুপ সিলেকশন টুল আছে, এটা যে খুব একটা দরকার পড়ে তা না, আপনি শিফট চেপে এটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ সে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, সিলেক্ট করলেন সিলেক্ট করলেন অল্টার চেপে সিলেক্ট সিলেক্ট করলেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো গ্রুপ সিলেকশন টুল আমাদের দরকার পড়ে না, আমাদের দরকার পড়ে ডিরেক্ট সিলেকশন টুলটা বেশি। আমি ডিরেক্ট এই অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করতে পারছি, এই অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করতে পারছি। দুইটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল বারকে আপনি ইচ্ছা মতো ঘুরিয়ে যে কোনো শেপ আপনি ক্রিয়েট করতে পারছেন। খেয়াল করেন আবার এটাকে যদি আমি ঘুরাই, ধর আপনি একটা পেপে তৈরি করতে যাচ্ছেন, হ্যাঁ এখন পেপে আপনি কোনো ছবি কেটে না, আপনি ম্যানুয়ালি তৈরি করতে যাচ্ছেন, সম্ভব কিন্তু। সেক্ষেত্রে যে এই যে স্মুথগুলা আরও ক্লিয়ার হবে, এই পাশটা আরও ক্লিয়ার হবে যদি আপনি ম্যানুয়ালি তৈরি করতে চান, কোনো ছবি থেকে পেন্টুলে না কাটতে চান, সম্ভব। আচ্ছা এটা ব্যাপার গেল, কিন্তু কার্ভ টুলের মেইন মজাটা হচ্ছে আপনার, আপনি যখন কোনো লাইন সেগমেন্ট টুল ইউজ করবেন, সাপোজ আপনি শিপ চেপে লাইন নিলে সে আপনাকে স্ট্রেট লাইন দেবে, স্ট্রেট লাইন দিচ্ছে সে আপনাকে, দেন আপনি কার্ভ টুলে সিলেক্ট করেন, করার পরে এই দুটোর মাঝখানে আপনি যেখান থেকে রাউন্ড করবেন সেইখানে একটা সিলেকশন টুল দেবেন, তারপরে আপনি এটাকে সিলেক্ট করে টানবেন, কার্ভ হয়ে গেল। আর আপনি চান এটাকে ডাবল রিপিট করতে, সিলেকশনে যান, রিপিট করলে ট্রান্সফর্মার যেটা আপনি যদি এটাকে রিফ্লেক্ট করেন 90 ডিগ্রিতে ওদিকে ঘুরে যাবে, প্রিভিউ দিচ্ছে কিন্তু কপি, দেখেন দুইটার কপি হয়ে গেছে। দেন আপনি এটাকে সরাই নিয়ে আসেন, একটা ছোট ট্রিক্স শিখাই দিই, সেটা হচ্ছে আপনি এটাকে জুম করেন, জুম করলে দেখবেন এই দুইটা পয়েন্টকে একটু উঠানামা আছে। আমি 283% জুম করছি, এখানে সরালাম, সরানোর পরেও এখানে একটু কেমন কেমন আছে। এটা নিয়ম হচ্ছে এইভাবে দুইটা পয়েন্টকে সিলেক্ট করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে ও আপনার এই দুইটা জায়গাকে এক করে নেবে। দেখেন এখানে একটু সরে গেছে, আপনি এই দুটো পয়েন্টকে সিলেক্ট করলেন করে কন্ট্রোল। হ্যাঁ এখন মনে হয় দেখেন মোটামুটি আসছে, এটা একটা ট্রিক্স গেল। এটা
আপনারা পেন্টুলে যখন কাজ করেন এটা খুব বেশি দরকার পড়বে। আমি যেটা দেখাইতে চাই, সাপোজ আপনি বক্স নিলেন, বক্স নিলেন, আবার বক্স নিলেন, এখানে একটা বক্স নিলেন, এখানে আরেকটা বক্স নিলেন, ওকে। অ্যালাইন কি কাজ করে অ্যাকচুয়ালি? আমার এখানে প্যাথফাইন্ডার টুল নিয়েছিলাম আমি, এই দেখেন অ্যালাইন বক্স, অ্যালাইন অবজেক্ট। হ্যাঁ, সে অ্যালাইনটা আসলে কি কাজ করে? আমি যদি ধরেন যে দুটা আমি এই লাইনটাকে অ্যালাইন করতে চাই, সিলেক্ট করলাম, এই আইকনটা খেয়াল করেন, হরিজন্টাল অ্যালাইন লেফট, সে লেফট থেকে অ্যালাইন করবে, ক্লিক করি দেখেন, সে কিন্তু এই ডিস্টেন্স কমাবে না, হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে যাই, গেলাম, আমি চাই এই এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তার মানে এই চারটার যে সেন্টার আছে, এই যে সেন্টার, সে এই সেন্টার থেকে কাজ করবে, সিলেক্ট করলাম, দেখেন সে এই সেন্টারে অ্যালাইন হয়েছে। আমি আবার কন্ট্রোল জেড চাপি, এটা হচ্ছে রাইট সাইড থেকে অ্যালাইন করবে, হরিজন্টাল অ্যালাইন রাইট, দেখেন হয়ে গেছে, কন্ট্রোল জেড প্রেস করি। এখন পাশেটা দেখেন, উপরে হচ্ছে লাইন, তার মানে সে উপরের সার্ফেসে যে লাইনটা পাবে সে ওই লাইনে অ্যালাইন করবে, সেক্ষেত্রে তো আমার নিজে নিজে কোনো অ্যালাইন হচ্ছে না, আমাকে তো এটা হচ্ছে সাইড অ্যালাইন, আমি এটাকে সিলেক্ট করলাম, করে এইটাকে সিলেক্ট করলাম, দেখেন সে প্রথম অবজেক্টের যে লাইন সেই লাইন অনুযায়ী অ্যালাইন হয়েছে, খেয়াল করছেন? আচ্ছা, তো পরেরটা কি? পরেরটা হচ্ছে পাশাপাশি প্রথম অবজেক্টের এই সেন্টার দিয়ে সে অ্যালাইন করবে, দেখেন, ক্লিয়ার? দেন এইটা কি নিচের সারফেস দিয়ে সে অ্যালাইন করবে, ক্লিয়ার? অ্যালাইনের ব্যাপারটা আপনার তো অ্যালাইন বলতে শুধু ফন্ট বা লেখা গুলো, জি আপনার তো ফন্ট বলতে শুধু লেখাগুলোই বুঝেন, শুধু লেখা না, এখানে আপনি যে কোনো অবজেক্টকে এইভাবে অ্যালাইন করতে পারবেন, ডিলেট। আচ্ছা, এগুলো টুকটাক, এগুলো ডিজাইনের কিছু কিছু বেসিক আর কি। কালার কোডটা আপনার ইচ্ছা করলে এখান থেকে কালার কোড নিতে পারেন, কালার কোড নেওয়ার অনেকগুলো জায়গা আছে, মানে কালার নেওয়ার। প্রথম ধরেন আপনি এই যে এই কালার কোড সিলেক্ট করলেন, দেন অটোমেটিক একটা আই ড্রপার টুল চলে আসবে, সিলেক্ট করেন, স্ট্রোকে আছে, যেহেতু আমাকে স্ট্রোক চেঞ্জ হচ্ছে, আমি এটাতে যাই। আচ্ছা, সিলেকশনে এটাকে আমি নান করে দেই এবং সিলেকশনে এটাকে রাখি, এটাকে আমি নান করে দেই, দেন ফিল কালারে সিলেক্ট থাকবে, দেন আমি এটাকে বারবার চেঞ্জ করতে পারছি। এখানে কালারের কিছু টোন দেওয়া আছে, আমরা বেসিক্যালি ইউজ করব এই বক্সটা। একটা জিনিস দেখাই, কালার আপনারা কোথা থেকে নেবেন, কালার নেওয়ার জন্য আমি আপনাদেরকে দুইটা সাইড সাজেস্ট করব, এটা কি দেখতে পাচ্ছেন? না ভাই, দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার অফ আছে বর্তমানে, আমি দেখাচ্ছি। কালার আপনারা কোথা থেকে পিক করবেন, আপনারা তো অনেকের সমস্যা হয় কালার পিক করা নিয়ে। প্রথমটা হচ্ছে অ্যাডোব ডট কালার, এখানে সব ধরনের কালার প্লেট দেওয়া আছে, এগুলো আমি কালার থিওরি দেখানোর সময় তো একবার দেখাবই, যেহেতু এখন টুকটাক কাজ করার জন্য আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি। দেখেন এখানে বিভিন্ন কালারের সিম্বলিক নেম দেওয়া আছে, এগুলো কি এগুলো নিয়ে আলোচনা করবোই কালার হইলে। এখন অ্যানালগ কালার দেওয়া আছে বলে পাঁচটা আইকন দেওয়া আছে, আপনি যদি এখানে শেড কালারে ক্রিয়েট করেন দেখবেন ও কি করবে, সমস্ত কালারের শেড দেবে। সাপোজ আমি এটাকে ঘুরিয়ে এই এই বাটনটাকে ঘোরানো যায়, আমি এখানে ঘুরিয়ে নিয়ে আসলাম, তখন কি করলো, ও এখানে যে কালারটা আছে এই কালারের সমস্ত শেডগুলো সে দিয়ে দিচ্ছে, খেয়াল করেন।
এবং সব থেকে মজা হচ্ছে এখানে কালার মোড দেওয়া আছে 8 GB, আপনার কালার দরকার সিএমওয়াইকেতে, আপনি এখানে ক্লিক করে সিএমওয়াইকেতে ক্লিক করুন। ভাইয়া সিএমওয়াইকে এবং আরজিবির ভিতরে একটা পার্থক্য আছে, পার্থক্যটা আমার মাথায় আসতেছে না, যদি একটু বলতেন। সিএমওয়াইকে এবং আরজিবি দুইটা দুই ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত? সিএমওয়াইকে এবং আরজিবি এটা কালার থিওরির সময় আমি এমনিতেই বুঝাইতাম, তারপরে আপনারা যেহেতু কোশ্চেনটা করে ফেলছেন আমি আপনাদেরকে বলি। সিএমওয়াইকে হচ্ছে চারটা কালারের সমষ্টি, সায়ান, মেজেন্ডা, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। সিএমওয়াইকে সায়ান, মেজেন্ডা, ইয়েলো এবং হচ্ছে ব্ল্যাক। তো এই এই চারটা কালার হচ্ছে সিএমওয়াইকে, আর আরজিবি হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তো সিএমওয়াইকে কালারটা বেসিক্যালি আপনার ইউজ করা হয় হচ্ছে প্রিন্টের জন্য, আপনি যখন 300 DPI বা প্রেস, আপনি যখন কোনো কাজ প্রেসের জন্য করবেন যেটা আপনার কাগজে প্রিন্ট হবে, তো কাগজে প্রিন্ট হলে কিন্তু এই কালারটা আপনার সলিড কালারটা ও বেশি ক্যাচ করে। এবং আরজিবি কালারটা ইউজ করা হয় ওয়েব কন্টেন্ট, ধরেন আপনার ওয়েব, আপনার ওয়েবসাইটে আপনি কোনো ইমেজ আপলোড দিচ্ছেন, ওয়েবসাইটে আপনি কোনো লোগো আপলোড দিচ্ছেন, বা ওয়েবসাইটে আপনি কোনো ওয়েবসাইট ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে আপনি আরজিবি দিচ্ছেন। সিএমওয়াইকে কালার কি হয়, সিএমওয়াইকে কালারে ফাইল ভারী হয় এবং আরজিবি কালারে ফাইল হালকা হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, সিএমওয়াইকে কালার অনলি ফর ইউজড প্রেস, প্রেস ইউজ করার জন্য। যেমন লোগো, লোগো আমরা অবশ্যই সিএমওয়াইকে করবো, কারণ লোগো সবসময়ের জন্য প্রেসে কি হয় প্রিন্ট হয়, কারণ লোগোর অনেক ধরনের প্রিন্টের দরকার পড়ে, সে ভিজিটিং কার্ডে যায়, সে স্টেশনারি ডিজাইনে যায়, যার কারণে আমরা সিএমওয়াইকে করবো। এবং সিএমওয়াইকে কালার টোনটা সলিড থাকে। ক্লিয়ার জীবন ভাই? আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে এই কালারটা চেঞ্জ করতে পারবেন, দেখেন চেঞ্জ হচ্ছে অটোমেটিক, এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দেন এই আপনার এখানে অটোমেটিক প্যালেট তৈরি হয়ে যাচ্ছে, আপনি এটাকে সেভ দিতে পারবেন, সেভ হবে অ্যাডোব আইডিতে, সেটা আপনাকে সাইন ইন করতে হবে। আমি চাচ্ছি না এখন সাইন ইন এ যাইতে। আচ্ছা ভাই, কাজ এখান থেকে কপি করে নিয়ে ওখানে ব্যবহার করা যাবে? হ্যাঁ, সেটাই তো, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই আপনি কপি করতে পারবেন। যেমন আপনার এই কোডটা দরকার, আপনি যেখানে কপি করে নেন কন্ট্রোল সি, আমি ইলাস্ট্রেটর যাচ্ছি, এটা সমস্যা বারবার উইন্ডো শেয়ারে যেতে হয়। আচ্ছা এখন এইখানে কিন্তু আপনি কপি করতে পারছেন না, তখন আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন, কপিটা হবে এইখানে, কন্ট্রোল ভি, হ্যাশট্যাগ দেওয়া আছে আমি হ্যাশট্যাগে মাইনাস করে দিলাম, ইন্টার দেন, দেখেন ওই ওই কালারটাই চলে আসছে, দেখছেন। দেন আপনি ইচ্ছা করলে তখন এখান থেকে আবার এটাকে বা এটাকে বাড়িয়ে কমিয়ে আপনার যেমন যেমন খুশি আপনি করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, সিএমওকে কাজ করার সময় কখনোই 51.34, 41, 24 নেবেন না, 25, 30 এইভাবে নেবেন। এখানে আপনি 40 দেন, তার মানে কি ওই 1, 2 কিন্তু কাউন্ট করে না, পার্সেন্টেজ সে কাউন্ট করতে পারে না। এদিকটাতে খেয়াল রাখবেন। ওকে, এটা গেল, দেখেন এখানে সেম ওয়ার্কেট টোন দেওয়া আছে, কারণ আমি আর্টবোর্ডটা নেওয়ার সময় সেম ওয়ার্কেটের আর্টবোর্ড নিয়েছি, যার কারণে আমাকে সমস্ত কালার সেম ওয়ার্কেটে দেখাচ্ছে। এটা একটা সাইট, আর একটা বেস্ট সাইট আছে যেটা আমি ফলো করি, সেটা হচ্ছে কালার হান্ট। সেটা হচ্ছে কালার হান্ট। Thank you.
ওয়েবসাইটটা খেয়াল রাখেন, বুকমার্কস করে রাখেন। এটা হচ্ছে কালার হান্ট। কালার হান্টের কাজ কি দেখেন, এখানে বিভিন্ন প্যালেট তৈরি করা আছে। আপনি ক্লিক করলেই সেখানে ওই কালার কোডটা আপনি পাবেন, হাজার হাজার কালার কোড দেওয়া আছে। আরেকটা মজা হচ্ছে, আপনি এখানে নিউ ট্রেন্ডি পপুলার র্যান্ডম ট্রেন্ডি সার্চ দেন, আপনাকে বর্তমানে ট্রেন্ডি কালারগুলো দেখাবে। দেখেন কি সুন্দর একটা কালার, সুন্দর একটা কালার। এখন প্লেট ট্রেন্ডি, এখানে আপনি সার্চ দেন সার্চ প্লেট, অনেকগুলো আছে। আপনি সার্চ দিলেন উইন্টার, যে উইন্টারের কালার টোন কেমন থাকে দেখেন। উইন্টার মানে হচ্ছে কুল, ঠান্ডা। এখানে সমস্ত কুল কালারের টোন আছে দেখেন। আপনারা পারবেন এই কালারের টোন তৈরি করতে? বের করতে আপনার খবর হয়ে যাবে। এখান থেকে কপি করেন, কপিড কপিড কিন্তু হয়ে গেছে আমার, ক্লিক ক্লিক দিলে কপিড হয়ে যাচ্ছে। দেন আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন, ইমেল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এই পুরো কালার প্লেটটা আমি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। একটা মজা দেখাই আপনাদেরকে আমি, আমি এই কালার প্লেটটাকে কি করব, ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। যেটা আমি ডাউনলোড করলাম, ক্লিয়ার তো এটা? দেখেন আমি কি করলাম, এই ছবিটাকে টান দিয়ে ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখেন দেখা যাচ্ছে না এখন, দেখতে পাচ্ছেন? দেখেন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অটোমেটিক ওই কালার প্লেটটা এখানে পেয়ে গেছি। আই ডোন্ট নিড নাও দিস, আই হ্যাভ দিস, ওকে। এখন আপনি চাচ্ছেন এই কালার প্লেটটা আপনি এখানে সেভ করে রাখতে, আপনার কালার প্লেটে সেভ করে রাখতে চাচ্ছেন। সোয়াচ সোয়াচ হিসেবে আপনি প্লাস দেন, কি করলেন এটাকে টান দিয়ে এনে এটার ভিতরে নিচ্ছে না, নিচ্ছে না। আচ্ছা এখানে সিলেক্ট, আচ্ছা ওকে, অনেকভাবেই করা যায়। আচ্ছা এখানে এখানে হচ্ছে আপনার প্লেট। আচ্ছা এইখানে দেখেন অনেকগুলো ফাঁকা জায়গা আছে, ফিল কালার প্লেট, কালার প্লেট যেটা আর কি। আপনি এটাকে টান দিয়ে ওহ সরি এটা হবে না, কারণ হচ্ছে ও আপনার এখানে লিঙ্ক হিসেবে চলে আসছে, লিঙ্ক ফাইল। এডিট অরিজিনাল লিঙ্ক, আচ্ছা এটাকে একটু এডিট করে তারপর আবার ওইখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে দরকার নাই। আপনি ইচ্ছা করলে এটাকে নেওয়া যায়, এই রাখবেন নিউ সোয়াচ তৈরি করা যাবে, কিন্তু এইটাকে ওটার ভিতরে ও ঢুকবে না, ও যাবে না। আচ্ছা আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, ধরেন আপনি এই প্লেটটাই তৈরি করতে চান, তাহলে এখানে বক্স আছে কয়টা, চারটা। এটার কপি করি চারটা আমি, আমি চারটা বক্সকে ধরেন প্রথম বক্সে আমি এই কালার দিব, সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলাম। সেকেন্ড বক্সে আমি এটা দিব, থার্ড বক্সে আমি কি দিব, ফোর্থ বক্সে দিব হচ্ছে ফোন নাম্বারটা,
আচ্ছা এখন আমি কালার টোনগুলো পেয়ে গেলাম, এটাকে আমার দরকার নাই, ডিলিট করলাম। এটাকে আমি একটু অ্যালাইনটা ঠিক করে দেই। ওকে ঠিক আছে, অ্যালাইন আমি এটাকে গ্রুপ করলাম, একটু ছোট করে দেই। এখন আমি চাই এই কালার প্যালেটটা তৈরি তৈরি এটার ভিতরে নিতে। নিউ কালার গ্রুপ, ওকে। দেখেন চলে গেছে চারটা কালার, দেখছেন, খেয়াল করেন চারটা কালার আপনার ভিতরে ঢুকে গেছে। এই যে হ্যাঁ, এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো কালারের গ্রুপ তৈরি করতে পারবেন, এখানে কালার টোন তৈরি করতে পারবেন। যে অনেক থাকে না যে বেশ কিছু কালার টোন বেশি বেশি লাগে, আর ডিজাইন করতে করতে একসময় আপনারা কালার কোডও মুখস্থ হয়ে যাবে আপনাদের, ঘন ঘন ডিজাইন করতে পারবেন, এটা তো টেনশনের কিছু না। ভাই একটা হেল্প, জি বলুন। স্যার আমি যখন ক্লিপিং মাস্ক করি একটা পিকচার, ক্লিপিং মাস্ক হয় বাট পিকচারের এরিয়াটা তো থেকে যায় না, ওটা তো থেকে যাবে। তাহলে আমি যখন পিকচারটা সেভ দেব তখন তো আবার দুই পাশে জায়গা নেই নেবে? না না জায়গা নেবে না, ও শুধু ক্লিপিং মাস্কটাই আপনাকে দেখাবে, জায়গা নেবে না। আচ্ছা কিন্তু আমার ভাই জায়গা নেই নিতেছে। না জায়গা নেওয়ার কথা না, আমি তো আমরা তো এর আগে বক্সের ভিতরে প্রচুর কাজ করছি, বক্সের বাইরে আপনার কখনো যাবে, আপনার আর্ট বোর্ডের বাইরে কখনো জায়গা নেবে না। না আর্ট বোর্ডের বাইরে না, হ্যাঁ আপনি তো কাজ করবেন আর্ট বোর্ডের ভিতরে, আপনি আর্ট বোর্ডের বাইরে কেন কাজ করবেন? বাইরে কাজ করা মানে উন্মুক্ত প্লেস সে নিবে, আপনি যখন আর্ট বোর্ডে কাজ করবেন আর্ট বোর্ডের বাইরে আপনার কোনো জায়গাকেই সে নেবে না, সবসময় জন্য আর্ট বোর্ডের ভিতরে কাজ করবে। দেখেন আপনি আর্ট বোর্ড নিয়ে চলছেন, আর্ট বোর্ডকে আবার চেঞ্জ করা যায়, এখানে আর্ট বোর্ড অপশন আছে, আপনি এটাকে ছোট বড় করতে পারেন। হ্যাঁ চেঞ্জ করা যাবে, ঠিক আছে। ছোট ছোট কিছু ট্রিক্স আমি দেখাই দিচ্ছি, এখানে এখান থেকেও আপনি কালার গাইড আছে অনেকগুলা, হিউ এবং টিন। এখানে মজাটা হচ্ছে বিভিন্ন কালারের শেড দেওয়া আছে। এখন এই জিনিসগুলো বুঝতে গেলে আপনাকে কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি টু কালার থিওরিটা বুঝতে হবে, যে কোনটা কোন কালার ডিফাইন করে বা ভ্যারিফাই করে। ওকে তো আমার মনে হয় যে আমি কালকে আপনাদের পেন্ট হলে আপনারা আজকে আরেকটু ঘষা মাজা করবেন, কালকে আমি আপনাদের টাইপোগ্রাফি নিয়ে কাজ করব, টাইপোগ্রাফি টাইপোগ্রাফির কিছু বেসিক নিয়ে কাজ করব। এবং কারণ টাইপোগ্রাফি মাঝে দরকার, পেন্ট হলে কাজ যেহেতু আপনারা পারতেছেন করতে, সো সেহেতু এখন আমি কালার এবং টাইপোগ্রাফিতে যাব, এবং আস্তে আস্তে আমরা লোগোতে যাব, ভিজিটিং কার্ডে যাব। সেক্ষেত্রে টাইপোগ্রাফি এবং কালার নিয়ে কাজ করার পরে আমি চলে যাব গ্রেডিয়েন্ট টুলে, ম্যাশ টুল খুবই ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্ট এবং ম্যাশ টুল। এবং ডিজাইন করতে গেলে আমার এই যে স্লাইস টুল বলেন, কাটাকাটি টুলস, হ্যাঁ এখানে ধরেন এই যে স্কেল টুল, এই জিনিসগুলো এমনিতেই চলে আসবে, রোটেট টুল এগুলো এমনিতেই চলে আসবে, ব্রাশ টুল। ব্রাশ টুল অ্যাকচুয়ালি কী করে, আমি ব্রাশ টুলকে সিলেক্ট করলাম, ব্রাশ টুল ফর দ্য ড্রয়িং, এখানে স্ট্রোক দেওয়া আছে 1 PT, এবং এখানে আমার ফিল কালার দেওয়া আছে ব্ল্যাক, আমি এটাকে করে দিলাম রেড বা এই কালার দিলাম। এখন আপনি টান দেন ওই কালারে দেখাবে, খুব হার্ড দেখাচ্ছে, আপনি যদি খুব সফট চান, অপাসিটি যদি কমায় দিতে চান, স্টাইল কি আছে, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, যে ভিতরে নকশা থাকবে কি থাকবে না সেটা। ধরেন আমি এখানে দিলাম ইউনিফর্ম না, আমি দিলাম এখানে এটা দিলাম, এবং 15 ফিটে রাউন্ড দিছি, এবং এখানে বেশ কিছু আমি এটা দিলাম, পাতলা তো এটা কি দিলাম, সেক্ষেত্রে এটা দিলাম। দেন আমি যদি এটাকে প্রেস করি, দেখেন ব্রাশ টুলটা মেনলি দরকার হচ্ছে ডিজিটাল ইলাস্ট্রেশন করার ক্ষেত্রে, ক্যারেক্টার ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন, হ্যাঁ এই জিনিসগুলো করার ক্ষেত্রে টুকটাক ব্রাশের কাজ। অপাসিটি কমায় দেওয়া আছে, যদি অপাসিটি বাড়িয়ে দিই
এবং ব্যাসে কাজ করতে গেলে কিন্তু আপনার মোটামুটি একটা বলা যেতে পারে যে বেশ জিপির উপরে কিন্তু বেশ প্রেশার দেয়। আমার এখানে সিলেকশন করা আছে, যেমন আমাকে এটা দেখাচ্ছে। এখন এখানে কিছু স্টাইল আছে, আমি যদি এই স্টাইলটা সিলেক্ট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখি। ও কিন্তু আমাকে ওই স্টাইল দেখাচ্ছে, আমি এটাতে সিলেক্ট করি দেন কি দাঁড়ায় খেয়াল করো, ও আমাকে ওই স্টাইলে নিয়ে যাবে। যাবে একটু সময় নিচ্ছে। আচ্ছা এইটাকে রাখি, খেয়াল করে দেখেন আমার ভিডিওটা কিন্তু এই শেপে চেঞ্জ হচ্ছে। এখন এই যে এই ধরনের টেমপ্লেটগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে ব্রাশ, এবং নেটে প্রচুর ব্রাশ পিসেট পাওয়া যায়, এগুলো ভিতরে আপনারা ইন করতে পারবেন। ওইদিকে আমরা যাবো, আমরা আস্তে আস্তে যাই। আমরা আমাদের মেইন দরকার হচ্ছে কিক তৈরি করা, সেই কাজের জন্য আমাদের যেগুলো যেগুলো দরকার আমরা সেগুলো করবো। আমাদের প্রথম কাজ থাকবে লোগো তৈরি করা। তো লোগো তৈরি করতে গেলে আপনাদের এখানে আমার হচ্ছে বেশি দরকার পেন টুল, এটা একটা বেশি দরকার, সিলেকশন টুল, প্যাথ ফাইন্ডার মানে শেপ তৈরি করার জন্য, এবং এখানে একটা মজার টুল আছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই টুলগুলা আমার বেশি দরকার, এই টুলগুলোর বেসিকটা আমি আলোচনা করব কালকে। হ্যাঁ, তো আজকের মতো আমাকে ক্ষমা করেন। এবং পেন টুলটা আপনারা আরও ক্রিটিক্যাল ড্রয়িং, ক্রিটিক্যাল ড্রয়িং বলতে আমি যদি আপনাদের কিছু ছবি দেই। ভাইয়া জি, আমার একটু জানার ছিল মানে ফাইলগুলো কোন ফরম্যাটে সেভ করব। ফাইলে যাবেন, এক্সপোর্ট আছে দেখেন, এক্সপোর্ট, আপনি এক্সপোর্ট অ্যাজ এ যাবেন। আমি আপনাকে একটা বক্স নিয়ে দেখাই। সাপোজ আমি এখানে ধরেন এই ডিজাইনটা করছেন আপনি, এই আর্টবোর্ডের ভিতরে এইভাবেই আসে, আপনার এই আর্টবোর্ডের সাইজ হিসেবেই সেভ হবে। তাহলে ফাইলে যাই, আমি এক্সপোর্টে গেলে দেখবেন এক্সপোর্ট অ্যাজ, এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। দেখেন আপনার উপরেগুলো দরকার নাই, আপনার দরকার পড়বে জেপিজি, জেপেক, পিএনজি, এই দুইটা ফাইল। আপনার যদি এআই ফাইল লাগে, যদি এআই ফাইল হিসেবে সেট করতে চান তাহলে কিছুই করতে হবে না, ফাইলে যাবেন সেভ অ্যাজ। এখানে আবার দুটা কাজে রাখতে পারে, পিডিএফ ফাইল এবং ইপিএস, উপরের তিনটা। যদি আমি পিডিএফ এ ক্লিক করি দেখেন তাহলে কি আসে, সেভ দিলে কি আসে দেখি, দেখেন একটা বক্স চলে আসছে, কম্প্যাটেবিলিটি যেটা আপনার বিকল্প আপনার হবে, জেনারেল স্ট্যান্ডার্ড অবশ্যই বাড়ায় দেবেন, নান ওকে, অপটিমাইজ ফর ফার্স্ট ওয়েব ভিউ অবশ্যই, ভিউ পিডিএফ আপনার সেভিং দরকার নেই, আপনার ইচ্ছা মতো রাখবেন, সেভ পিডিএফ ওকে হয়ে যাবে। আমি এটাকে ক্যান্সেল দেব, ক্লিয়ার, কীভাবে সেভ করবেন ফাইল। আর একটা মজা আছে সেটা একটু দেখাই দিন, এক্সপোর্টার এখানে সেভ ফর ওয়েব, এটা হচ্ছে আপনার ওয়েবের জন্য আপনি কীভাবে সেভ করবেন সেইটা। আপনি এভাবে সেভ করছেন,
প্রিভিউ। যখনই আপনি ওয়েবে ঢুকবেন তখনই কিন্তু অটোমেটিক হচ্ছে আপনার, দেখেন এই যে আপনি প্রিভিউ দিলে আপনার ওয়েবসাইটে প্রিভিউ দেখা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে না ভাই। আচ্ছা ভাই আমি উইন্ডোটা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। আজকে ভালোই নেটের সমস্যা হচ্ছে। না না এটা তো উইন্ডো শেয়ারের জন্য, কারণ আমাকে ইলাস্ট্রেটর থেকে আবার গুগলে ঢুকতে হবে বুঝলেন না, মানে আমার তো ইলাস্ট্রেটর আলাদা ট্যাব আবার গুগল তো আলাদা ট্যাব। জি ভাই এই দেখুন তিনটে, এই দেখুন গুগল এটা চলে আসছে। জি ভাই বুঝতে পারছি। দেন গেল আপনি, আমি ছিলাম হচ্ছে ইলাস্ট্রেটরে। এটা সমস্যা, মানে একটা পেজ থেকে একটা পেজে বারবার যাইতে হয়, এই সমস্যাটা ইয়েতে ছিল না, জুমে ছিল না। দেন আপনি যখনই ওয়েবে চলে যাবেন আপনার কালার কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোয়ালিটি 100% করে দিবেন, অবশ্যই 100% কোয়ালিটি রাখবেন, যে বেগ ম্যাক্সিমাম দিয়ে দিবেন। এখানে নেম সিলেক্ট করে দিবেন কি নামে সেভ হবে, ইমেজ সাইজ দেওয়া আছে, লিঙ্ক করে দিলে লিঙ্ক আপনার ইচ্ছা করলে ইমেজ সাইজ চেঞ্জও করতে পারেন। ক্রিপ্টো আর্টবোর্ড ওকে, আর্ট অপটিমাইজ ওগুলো দিয়ে রাখবেন, পার্সেন্টেজ 100% দিয়ে রাখবেন, সেভ সেভ দিলে সেভ হয়ে যাবে। আর প্রিভিউতে আপনি ক্লিক করলে প্রিভিউ দেখতেই পাচ্ছেন গুগলে গেলে, ওকে। তো জি ভাইয়া আপনারা কিছু কিছু আমি কিছু ছবি দেখাই আপনাদেরকে, যে ছবিগুলো আপনারা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে কিছু ভিলেজ ইলাস্ট্রেশন দেখাবো আপনাদেরকে। সাপোজ এই ছবিটা, এই ধরনের ছবিগুলা ধরেন এই ছবিটা, এই ধরনের ছবিগুলো পেন টুলে প্র্যাকটিস করুন, পেন টুলে ধরেন এটা, এইগুলা পেন টুলে প্র্যাকটিস করুন। ফন্ট না, ফন্ট দরকার নাই, এর ভিতরে ক্যারেক্টার দরকার নাই, গাইডটাকে প্র্যাকটিস করুন, মানে পেন টুল, পেন টুলে হাত স্মুথ হওয়ার জন্য। এই ধরনের গাড়িগুলো প্র্যাকটিস করুন, কিছু গাছপালা দিয়ে গাড়ি বাড়িটাকে দিয়ে, তাহলে কি হবে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার টোন প্লাস কালার ইউজ করা প্লাস পেন্ট দুটোই আপনার হাতে প্র্যাকটিস হবে। এই ধরনের ভিলেজ ইলাস্ট্রেশন বাড়িটা ফ্ল্যাট ডিজাইন খুব ইজি, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা আছে এই ধরনের ছবি নেট নেট থেকে নামাবেন, নামিয়ে প্র্যাকটিস করবেন, ওকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভ দুপুর।